আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه একটা বন্ধ করছি الرجيم قال الله سبحانه وتعالى في تنزيل الحميد ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب সম্মানিত উপস্থিত ভাই ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আশুরা সম্পর্কে আলোচনা শুরু করছি। ওমা তৌফিকিল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে আশুরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো এবং এই সংক্রান্ত আমাদের দেশ সহ বিভিন্ন জায়গায় কিছু বিচ্যুতি রয়েছে সে সম্পর্কে কিছু কথা আলোকপাত করার চেষ্টা করবো। আমি যে আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি এটা হচ্ছে সূরা আল হাজ্জ 32 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন ওমা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করবে এটা তার অন্তরের তাকওয়ারই পরিচায়ক। আজকে মহরম মাসের 9 তারিখ অতিবাহিত হয়ে গেল, তাই না? আমরা একটি হিজরি সনকে অতিক্রম করে আরেকটি নতুন হিজরি সনে উপনীত হয়েছি। এখন আজকে আমরা যে হিজরি সনে আসি তা কত হিজরি সন বলতে পারবেন? 1439 সনের সূচনা হয়েছে, অর্থাৎ আজকে থেকে 1439 বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধান হয়েছেন। তিনি দুনিয়া থেকে তার রবের সান্নিধ্যে প্রত্যাগমন করেছেন আর হিজরতের দিনকে কেন্দ্র করেই হিজরি সন সূচনা করা হয়। কিন্তু হিজরি যে মাসগুলো এগুলো কিন্তু নতুন নয়। অনেকের ধারণা হতে পারে যে ইংরেজি বছর হচ্ছে এখন কত বর্ষ? 2017। তার মানে কমপক্ষে 2016 বছর আগে ইংরেজি সন শুরু করা হয়েছে, তাই না? আর আরবি হচ্ছে আমরা বললাম 1439, আর 30 অতিক্রম করে 39-এর প্রথম মাসে আজকে আমরা 9 তারিখ অতিক্রম করলাম, 10 তারিখের শুভ সূচনা হয়েছে এই সন্ধ্যায়। তাহলে কেউ ভাবতে পারেন তাহলে আরবি মাস আরবি হিসাব এটা কি পরে শুরু হয়েছে? সালের যে হিসাব এটা সাল পরে শুরু হয়েছে ঠিকই, কিন্তু মাসের হিসাবটা সবার প্রথম সবচেয়ে পুরাতন। তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সূরা তওবার 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয়ই মাসের গণনা বা সংখ্যা ইন্দাল্লাহ আল্লাহর নিকটে 12 শাহরান 12টি মাস কোথায় আছে? এটা ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে আছে। কখন থেকে আছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই এই 12 মাসে বছর এটা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে সংগ্রহিত আছে। আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে পবিত্রতম। যালিকা দ্বীনুল কাইয়িম, এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এবং এই দিনগুলোতে তোমরা নিজেদের প্রতি কোনো অবিচার অত্যাচার করো না। তো অন্য সময় করা কি জায়েজ? না, কোনো সময় জায়েজ না।
কিন্তু এই দিনগুলোতে বিশেষভাবে নিষিদ্ধ। তো এই দিনগুলো এখানে আল্লাহ বলছেন চারটি মাস, সেই চারটি মাস কোন মাস স্পষ্ট হয়নি, তাই না? এটা কি মহরম মাস নাকি রজব মাস নাকি রমজান মাস, এটা স্পষ্ট হয়নি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা স্পষ্ট করে দিয়েছেন। বুখারী মুসলিম শরীফের একটা হাদিস রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন যে আল্লাহ রসুল বলছেন, এটা কোথায় বলছেন অন্য হাদিস থেকেও জানা যায়, যে বিদায় হজের ময়দানে বলছেন, কি বলছেন, ইন্না যামানা কাদ ইস্তাদারাকা কাহাইয়াতিহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন যেইভাবে জামানা ছিল মাসগুলো ছিল আজকে আবার সেভাবে ফিরে এসেছে। তো এই কথা থেকে বোঝা যাচ্ছে যে মাঝখানে একটু উল্টো পাল্টো ছিল, কি বলেন? তার মানে আপনারা জানেন যে আরব দেশের এই জাহেলিয়াতের যুগেও এই হারাম মাসগুলোকে বিশেষ মর্যাদা দেওয়া হতো, এই মাসগুলোতে তারা ঝগড়া বিগ্রহ করতো না, মারামারি কাটাকাটিতে লিপ্ত হতো না, যুদ্ধ বিগ্রহ করতো না ইত্যাদি, তারা পবিত্র জীবনযাপনের চেষ্টা করতো এই মাসগুলোতে যেহেতু পবিত্র মাস। এখন এই প্রায়ই তাদের বিভিন্ন কবিলার মধ্যে যুদ্ধ লাগতো, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম অপরাধ সংঘটিত করতো, তাহলে এই হঠাৎ করে যদি এই মাস এসে যায় দেখা যায় হারাম মাস, তাদের সেই সময় ওই সমস্ত অপকর্মের জন্য অনেকটা সেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করত, এই জন্য তারা অনেক সময় মাসকে পরিবর্তন করে দিত। আমি আজকে উদাহরণস্বরূপ বলেছি যে অনেক সময় কোনো কোনো দিবস সুবিধার্থে মানুষ একটু এদিক সেদিক করে, এটা আজও দেখবেন। আমি কুয়েতে দেখেছি, লক্ষ্য করেন, এটা যদিও জনগণের কল্যাণের জন্যই করা হয়ে থাকে, যেটা আমি বলবো সেটা কি, যেমন সরকারি ছুটি পড়ে গেছে বুধবার দিন, তো এটা ওরা করে করে সময় বুধবার দিন অফিস করে বৃহস্পতিবার দিনের সাথে শুক্র শনি তিন দিন মিলে একবার ছুটি দিয়ে দেয়, ঠিক না? তাহলে বুধবার দিন অফিস করে আবার আপনি বৃহস্পতিবার দিন আসবেন, ওইদিকে দুই দিন পাবেন, আর তিন দিন পেলে একসময় অনেক একে ওমরায় যায় কেউ সফরে যায়, তাহলে এরকম হয় না, হয় না? তাহলে যেমন এই বুধবারের ছুটিটাকে কি করে এটাকে বৃহস্পতিবার দিন করে দেয়, আর তারা হলে শনিবারের সাথে রবিবার দিন করে দেয়, ঠিক ওরকম কখনো যদি দেখা যাচ্ছে সোমবার দিন ছুটি সেটাকে হয়তো পরিবর্তন করে রবিবার দিন করে একসাথে শুক্র শনি রবিবার শনি দেয়, করে না? করে না। তাহলে এটা যেমন তাদের জন্য সুবিধা হয়, এদেশের জনগণের জন্য এইভাবে করে, ঠিক জাহেলিয়াতের যুগেরা তাদের এই অপকর্ম যেগুলো যুদ্ধ বিগ্রহ অথবা কুকর্ম যেগুলো করতো হারামের মাস আসে গেলে করতে পারবে না, তো সেই জন্য তারা অনেক সময় বলতো যে রজব মাসটা হচ্ছে আরবিতে সাত নম্বর মাস, কারণ রজবের পরে হচ্ছে সাবান, সাবানের পরে কি রমজান, রমজান নয় নম্বর মাস। তো এখন এই যুদ্ধ চলছে, হঠাৎ করে দেখা গেল রজব মাসে যুদ্ধ বন্ধ করে, তাহলে ওদের জন্য আবার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, অথবা যে কোনো কাজে, তবে সে ঠিক আছে এই রজবটা এই আগামী মাস না, দুই মাস পরে আমরা রজব করবো। তো এরকমভাবে যখন যখন পরিবর্তন করতে করতে এখন উল্টাপাল্টা হয়েছিল যে মাসের নাম ঠিক আছে মহরম সফর, আসলে হয়তো দেখা যাচ্ছে জিলহজ মাসে মহরম করতেছে, নাহলে হয়তো রমজান মাসেই মহরম পালন করতেছে, ঠিক আছে না? আবার রমজান হয়তো শাওয়াল মাসে পালন করতেছে, কোনো ঠিক নাই। তো এইভাবে ঘুরে ফিরে গেছে, আমার কথা বুঝতেছেন না, বুঝেন না? কারণ একবার যখন সরাই দিলেন মাস এক জায়গা থেকে আরেক জায়গায়, তো সারা বছর পরিবর্তন হয়ে আসতে, তো একবার সরাইলেন সাত নম্বরকে আট নম্বরে নিলেন, তো সারা জীবন তো ওইভাবে চলবে, আবার পরিবর্তন না করলে আবার করবেন তো আরও ঘুরবে। তো এইভাবে ঘুরে ফিরে যখন এটা বিশৃঙ্খল অবস্থায় ছিল, হিসাবে ছিল বারো মাস, তখন বছর ছিল না। এরপর বছর কীভাবে গণনা করতো সেই যুগে, বছরগুলো গণনা করতে হতো ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে, যেমন আমরা মুরব্বীদেরকে দেখেছি অনেক সময় বলতো যে এটা হলো এত সনের দুর্ভিক্ষের বছর, এত সনের বন্যার বছর, এত সনের তুফানের বছর, ঠিক না? তো এই বিশেষ বিশেষ ঘটনা উমুকের জন্ম ওই তুফানের বছরের দুই বছর আগে, নাহলে অভাবের বছরের তিন বছর পরে, এটা খুব বেশি দিন হয় নাই মুরব্বীদের মুখে আমরা শুনেছি। হ্যাঁ, এই সন থাকা সত্ত্বেও বাংলা সন আছে, ইংরেজি সন আছে, আরবি সন আছে, তা সত্ত্বেও আমরা দেখেছি যে বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাকে কেন্দ্র করে কি করে মানুষের বিভিন্ন হিসাব কিতাব রাখে। তো এইভাবেই চলতো, এই জন্য দেখা যায়
যে বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন হয়েছে, যে আব্রাহার যে ফিলের ঘটনা ঘটেছিল মক্কা ধ্বংস করতে আব্রাহা এসেছিল তার 50 দিন আগে, তার ওই ঘটনাকে কেন্দ্র করে তো এইরকম অবস্থা ছিল। তবে মাসের সংখ্যা ছিল, এখন ওরা যে পরিবর্তন করতো এই পরিবর্তনের ফলে উল্টো পাল্টা হয়েছে। তাই আল্লাহ রাসূল বলছেন ইন্নাজ জামানা কাদ ইস্তাদারাকা কাহাইয়াতি ইয়াউমিন খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, যেইভাবে আল্লাহ আসমান জমি সৃষ্টি করেছিলেন যেই সময়ে ওই মাস যখন যেভাবে ছিল ওইভাবে ফিরে এসছে। আসসানাতু ইতনা আশারা শাহরান, আর 12 মাসে বছর, মিনহা আরবাতুন হুরুম, 4টি হচ্ছে হারাম। তো কোরআন আয়াতে সূরা তওবা তাআলা বলছে 4টি হারাম, আর এই হাদিসে কি বলা হচ্ছে 4টি হারাম, মানে মর্যাদা হারাম শব্দের অর্থ 2টি হয়, হারাম আলিফ ছাড়া যদি বলেন তাহলে এটা মর্যাদা, এই জন্য হারাম শব্দ থেকে মোহতারাম, আর হারাম তাহলে হালালের বিপরীত, হালাল মানে বৈধ, হারাম মানে কি অবৈধ নিষিদ্ধ। তাহলে এই 2টো অর্থে ব্যবহার করা, যেই জন্য মক্কা মদিনাকে সম্মান করে বলে হারামাইন শরীফাইন, সম্মানিত পবিত্রতম 2টি স্থান। তাহলে আল্লাহ রাসূল বলছেন মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস পবিত্র, সেই 4টি মাস কোনটি, সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টি মাস লাগাতার, মোতাবেক পরস্পরিক একটা সাথে আরেকটা, সেই 3টি কোনগুলো পিছন দিক থেকে আপনি যদি হিসাব করি তাহলে লাগাতার হয়, একসাথে হয়, সেটা হচ্ছে আরবি প্রথম মাস মুহররম, আর শেষ মাস কি জিলহাজ। তাহলে আল্লাহ বলছেন লাগাতার সেগুলো যুলকাদা ও যুলহিজ্জা ওয়াল মুহররম, যুলকাদা 11 নম্বর মাস আরবি, যুলহিজ্জা 12 নম্বর, আর মুহররম 1 নম্বর, তাহলে লাগাতার হচ্ছে না 3টা, যুলকাদা যুলহিজ্জা মুহররম ও রজব মুদার, রজব মাস, সেই রজব কোন রজব, বিভিন্ন কবিলায় বিভিন্ন রকম হিসাব চলছে, বলছে যে মুদার কবিলাতে যে রজব মাসের হিসাবটা আছে যেই লাইন ওই সংখ্যাটা ঠিক আছে। আল্লাযী বাইনা জামাদা ওয়া শাবান, জামাদা উলা জামাদা সানিয়া আছে না, তো জামাদা সানিয়া আর শাবানের মাঝখানে যেটা সেটা উল্লেখ করছে ওই রজব মাস, ওইটা রজব মাস, আর মুদার কবিলা যেটা ওইটা, তাহলে ওইভাবে হিসাব করলে আবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ময়দানে মাস ঠিক আছে। আমরা আজকে যেটা পালন করছি এটা আল্লাহ যেভাবে সৃষ্টি করেছিলেন সেইভাবেই এখন আছে, আলহামদুলিল্লাহ, মানে যুগে যুগে পরিবর্তন হলো আমাদের যুগে কি একদম ঠিক আছে পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই মাসের একটি বিশেষ মর্যাদা, এটাকে বলে আল্লাহর মাস, সবই তো আল্লাহর মাস, সবই আল্লাহর দিন, আল্লাহর সৃষ্ট দিন, আমরা আল্লাহর বান্দা ঠিকই না, কিন্তু সব মাসকে বলা হয় না আল্লাহর মাস, সব দিনকে বলা হয় না আল্লাহর দিন, সবই মসজিদ আল্লাহর ঘর তাই না, কিন্তু সব মসজিদকে বলা হয় না ডাইরেক্ট বাইতুল্লাহ, বাইতুল্লাহ বললে আমরা কি বুঝি মক্কা, তো মক্কাকে যেমন আল্লাহ পাক বিশেষ মর্যাদা দিয়েছেন বাইতুল্লাহ, ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল বলছেন এটা হচ্ছে শাহরুল্লাহ, এই রমজান এই মহরম মাস কি আল্লাহর মাস। হাদিসে আসছে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন আফযালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, সর্বোত্তম রোজা হচ্ছে রমজানের পর শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররমের রোজা সর্বোত্তম রোজা, তার মানে হচ্ছে রমজানের রোজা ফরজ তো, আর মুহররমের রোজা কি সুন্নাহ অথবা মুস্তাহাব, তো ফরজের বাইরে যেগুলো সবই নফল, এই জন্য বলতে পারেন কি নফল, আল্লাহ রাসূল করছেন করতে বলছেন এই জন্য আমরা বলতে পারি সুন্নাহ। যাই হোক, তাহলে এখানে লক্ষ্য করলেন এই মাসটিকে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করা হয়েছে এবং বলা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম। আব্দুল হাবিব আসেন নাই, আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে এই মাস বিশেষভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে, তো এই জন্য এটা অতি গুরুত্বপূর্ণ এবং আরবি প্রথম মাস, আর আল্লাহ রাসূল বলছেন এই মাসের রোজা রমজানের পরে সর্বোত্তম রোজা, এই পরে হচ্ছে আফজালুস্সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, মুসলিম শরীফ হাদিস, যে ফরজ নামাজের পর উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ, রাতের নামাজ কোন নামাজ তাহাজ্জুদ, এই জন্য বলা হয় নফল নামাজের মধ্যে সর্বোত্তম রোজা, নফল রোজার মধ্যে সর্বোত্তম হচ্ছে মুহররমের রোজা,
আর নফল নামাজের মধ্যে সর্বোত্তম হচ্ছে কি তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজে আসার পরে ফজরের পূর্বে যেটা পড়া হয়। আর এই মহরমের রোজার একটি ইতিহাস আছে। আমরা অনেকে মনে করি মহরমের রোজা সম্ভবত এই আশুরায় হায় হোসেন হায় হোসেন এটার জন্য, ঠিক কিনা? এইরকম কিছু কিছু মানুষের মধ্যে ধারণা আছে, এটা ভুল ধারণা। রমজানের এই মহরমের রোজার ইতিহাস হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাযিবাল মাদিনাতা ফাওয়াজাদাল ইহুদাস সিয়ামান ইয়াওমা আশুরা। আল্লাহ রাসূল যখন মদিনায় আসলেন, এসে দেখলেন যে তা আশুরার সময় রোজা রাখছে। ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াওমুল লাযী তাসুমুনহু, তোমরা যে রোজা রাখছো এটা কিসের রোজা, কেন রাখো, জানতে চেয়েছেন। ফাকালু হাযা ইয়াওমুন আযীম, এই ইহুদিরা জবাবে বলছে এটা একটি মহান দিবস, মহান মর্যাদার দিবস। কেন মহান মর্যাদার দিবস? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কাওমা, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে এবং তার জাতিকে পরিত্রাণ দিয়েছেন, নাজাত দিয়েছেন। কাদের থেকে? ফেরাউনের আযাব এবং শাস্তি থেকে। সাথে সাথে ওয়া আগরাকা ফেরাউন ওয়া কাওমা, এবং ফেরাউনকে এবং তার দলকে ডুবিয়ে মেরেছেন। ফাসামা মূসা শুক্রান ওয়া হানা নাসুমুহু ওয়া নাহনু নাসুমুহু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিসসালাম এই দিনে রোজা পালন করতেন এবং আমরাও করছি। তার মানে এই মহরমের রোজার সূচনা হচ্ছে মূসা আলাইহিসসালামকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া পার করলেন, সাগর পার করে রক্ষা করলেন, সেই সময় থেকে শুরু হয়েছে। তাহলে মূসা আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামের পূর্বে, তাই না? তো সে হাজার হাজার বছর পূর্ব থেকে এই রোজা চালু আছে। আর আমরা কখন থেকে চালু করলাম? আল্লাহ রাসূলের হিজরতের পর থেকে। হিজরতের পূর্বে মুসলমানগণ এই রোজা রাখতেন না। তখন হাদিসে এসছে যখন আল্লাহ রাসূল জানলেন যে ইহুদিরা এই জন্য রোজা রাখে, আল্লাহ শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিসসালামকে আল্লাহ পাক রক্ষা করেছেন, মুসলমানদেরকে রক্ষা করেছেন, তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা নাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, তোমরা যে মূসা আলাইহিসসালামের মানে শুকরিয়া আদায় করেছে তার আনুগত্য স্বরূপ তোমরাও করো, আমরা তোমাদের চেয়ে বেশি হকদার, এটা আমাদের জন্য অধিক পালনীয়। কি জন্য? যে সত্যিকার অর্থে আমরা মূসা আলাইহিসসালামকে তাদের চেয়ে বেশি সঠিকভাবে বিশ্বাস করি। কারণ কি? প্রত্যেক ধর্মই, ইসলামের পূর্ব যত ধর্ম আছে প্রত্যেকেই তাদের স্বর্ণ ধর্ম বিকৃত করেছে। কোরআন থেকে তার প্রমাণ আছে, হাদিসে তার প্রমাণ আছে। তো কিছু সঠিক আছে, কিছু ব্যতিক আছে, কোনটি যে সঠিক সেটি বোঝাই মুশকিল। সেই জন্য যে আর আমরা সমস্ত নবীদেরকে, কোরআনে যাদের নাম আছে 25 জন রাসূল নবী এবং রাসূলদের, তাদেরকে বিশ্বাস করি, তাদের সকল নবীদের ধর্মকে আমরা সঠিক বলে মনে করি, স্বসযোগে যারা ছিলেন, কাজী মূসা আলাইহিসসালামকে আমরা আল্লাহর অন্যতম রাসূল মনে করি, এই জন্য আমরা এটা বেশি হকদার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিম হাদিস, তিনি তখন থেকে রোজা রাখলেন এবং তার উম্মতকে রোজা রাখার জন্য কি করলেন, আদেশ দিলেন। আচ্ছা, তাহলে আমরা ইতিহাস জানলাম যে এই আশুরার রোজা বরং এই হোসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুকে কেন্দ্র করে নয়, বরং মূসা আলাইহিসসালামের যুগ থেকে শুরু হয়েছে, তাই না? কেন? আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ। আজকে দেখেন আজও এই ইহুদিরা সেই রোজা রাখে। তো আশ্চর্যের বিষয় হচ্ছে আমার কাছে লাগে, দেখেন যে বর্তমান কাফেররাও আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখে, আর আমাদের অনেক মুসলমান আছে তারা যদি কিছু অর্জন করে, কিছু তাদের ভাগ্য পরিবর্তন হয়েছে বলে মনে করে, আনন্দিত হয়, তখন কি করে, রোজা রাখে না, নামাজ পড়ে না। উচিত হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করে কোনো ইবাদত করা, দান খয়রাত করা, অথবা রোজা রাখবে, অথবা দুই রাকাত কমপক্ষে শুকরিয়া সেজদা শুকর আদা করবে, অথবা দুই রাকাত শুকরিয়া নামাজ পড়বে, এইসব না করে পার্টি দেয়। এবং সেই পার্টিগুলো নাচ গানের পার্টি থাকে, যাদের অবস্থা ভালো হলে 5 স্টারে কি বলে কনসার্ট নাকি কিসব বলে। যাই হোক, আল্লাহ আমাদের মুসলিম মিল্লাতকে হেদায়াত করুন। এই যে দুরবস্থা, এগুলোর অন্যতম কারণ হচ্ছে এই
যে আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক পিছিয়ে চলে গেছি, আমরা আমাদের জীবনে কাফেরদের অনুসরণ করি। অনেক বছর কাফেররাও নামাজ কালাম করে না, আমরাও করি না। ওরাও সুদঘুষে আছে, আমরাও সুদঘুষে আছি। ওরাও অনেক অপকর্মে আছে, আমরাও আছি, ঠিক না? তাহলে এটা কি ইসলামী জীবন? আল্লাহ বলছেন মামা আতা কুমুর রাসুল ফাখুদু অমা নাহাকু আনহু ফান্তাহু, যেটা রসুল তোমাদেরকে প্রদান করেছেন সেটাকে গ্রহণ করো, যেটাকে নিষেধ করেছেন সেটাকে প্রত্যাখ্যান করো। আজকে প্রত্যেকে আমরা নিজেদের জীবনেও যদি দেখি, দেখবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতই না আমরা বিরোধিতা করছি আল্লাহ এবং আল্লাহ রসুলের। আর যারা নামাজ তো তার ধারেই নাই, তাদের তো কথাই তো মনে রাখতে হবে, সবাইকে ফিরে যেতে হবে মাটির নিচে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে কি অবস্থা হবে, কে সফল? আল্লাহ বলছেন ফামান যুহজিআনিন নার, জাহান্নাম থেকে যাকে পরিত্রাণ দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাত, এবং বেহেশতে প্রবেশ করাই দেওয়া হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল হলো। তাহলে জান্নাতে যদি যেতে চাই তাহলে জান্নাতের পথে চলতে হবে। আপনি দেখেন আজকে এই মসজিদে এসছেন, এখন এই কুয়েতে বহু মসজিদ, এই অঞ্চলে বহু মসজিদ আছে, কিন্তু আপনারা মনে করছেন যে আমরা এশার নামাজ এখানে আদায় করবো, এশা নামাজের পর আমাদের এখানে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে, আমরা ওখানে বসবো। সেই জন্য তো আমরা এই মসজিদের উদ্দেশ্যে আপনারা যা রওনা হয়েছেন বাসা থেকে এবং এখানে এসে পৌঁছে গেছে, ঠিক না? কিন্তু যদি এখানে আসার উদ্দেশ্য না থাকতো, আর চেষ্টা, কেউ হেঁটে আসছেন, কেউ গাড়িতে আসছেন বিভিন্নভাবে, তাহলে কি এখানে পৌঁছতে পারতেন না? অন্য একটা মসজিদে যদি চলে যেতেন, কোথাও বাজার চলে যেতেন, তাহলে আপনার নির্দিষ্ট গন্তব্যস্থল ওই পথে আপনাকে যেতে হলে তার অবলম্বন করতে হবে। কীভাবে যাবেন? তাহলে আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই আর জান্নাত লাভ করতে চাই, তাহলে আমাকে ওই অবলম্বন ধরতে হবে, ঠিক না? তো একটাই পথ, সেটা কি? আতি আল্লাহ ওয়া আতি রাসূল। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন উমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করলো সেই মহান সফলতা অর্জন করলো। তো এই আল্লাহ এবং রাসূলের অনুসরণ ছাড়া কোনো পদ্ধতি নাই যে আপনি জান্নাতে যেতে পারবেন, আর যত পদ্ধতি আছে সব আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না? কিন্তু জান্নাতে যাওয়ার পদ্ধতি একটাই, আল্লাহ অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পথ দিয়ে পাঠাইছেন সেই পথে চলতে হবে। চলুন, এবার আমরা বলছি যে আজকে মহরমের 9 তারিখ চলে গেছে, কালকে কয় তারিখ? 10 তারিখ। এই 10 তারিখে রোজা ইহুদিরাও রাখত, আল্লাহ রসুল তাদের কাছ থেকে যখন শুনলেন তখন তিনি নিজে রাখলেন, আমাদেরকে আদেশ করেছেন। এখন এই রোজা রাখলে আমাদের কি লাভ হবে, কি স্বভাব হবে, কতটুকু গুনাহ মাফ হবে, কতটুকু পুণ্য অর্জন হবে, ঠিক না? তো এটা আল্লাহ রসুল বলছেন, মুসলিম শরীফের একটি হাদিস, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইল আন সিয়াম ইয়াউমে আশুরা, আবু কাতাদা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আশুরা রোজা সম্পর্কে, ফাকালা ইউকাফিরু সালাতাল মাদিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন বিগত 1 বছরের গুনাহ মাফ করা। তা আমাদের কাছে এখন গুনাহ মাফ, সওয়াব, এগুলো মূল্যহীন জিনিস। কি জন্য? কারণ এত সওয়াব করলে আমাকে বলে এত সওয়াব দিয়ে কী হবে, কেউ বলে না এত অর্থ দিয়ে কী হবে, এত টাকা পয়সা সম্পদ দিয়ে কেউ বলে না। যত বেশি সম্পদশালী আমরা লক্ষ্য করছি তারা আরও অধিক সম্পদ অর্জনে অত্যন্ত ব্যস্ত থাকেন, আর যাদের সম্পদ বেশি তাদের খরচও বেশি। এবার খরচের দিকে দেখেন, আমাকে এত খরচ বেশি অর্জন না করলে কী অবস্থা হবে, কিন্তু সব পত্র কাছে দেখে সবের পিছনে কমই আমরা ছুটি এখন। হ্যাঁ, দুনিয়াতে সম্পদ আপনার দরকার, আখেরা তো কাজে লাগবে সম্পদ, কখন? এই সম্পদ যদি আপনি আল্লাহ নির্ধারিত পথে অর্জন করেন আর নির্দিষ্ট পথে আপনি খরচ করেন পর দুনিয়া এবং পরকালে শান্তির জন্য। তো লক্ষ্য করেন, এটার জন্য আমি এই জন্য বলছিলাম সওয়াবের জন্য আমরা খুব চিন্তা করি না, অথচ একটি সওয়াবের জন্য হয়তো আপনাকে জান্নাত থেকে বঞ্চিত হতে পারে বা আমাকে বঞ্চিত হতে পারে, আল্লাহ মাফ করুন। আর একটি সওয়াব বেশি হওয়ার কারণে হয়তো আমার দাঁড়ি পাল্লাতে আমি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি, জান্নাত লাভ করতে পারি। তো এই জন্য দুনিয়া মুহূর্তের, চোখ বন্ধ হলে দুনিয়ার কিছুই আপনার প্রয়োজন হবে না। এই সম্পদ, এই সম্মান, এই ঘর বাড়ি, জায়গা জমিন, প্রতাপ প্রতিপত্তি, আপনার সুনাম সুখ্যাতি কিছুই দরকার হবে না, বরং চোখ বন্ধ হওয়ার পরে আজীবন, চিরজীবন আপনি যে আমল করবেন যে আপনার সাথে থাকবে। তো এই জন্য ইসলামী জীবনের যে মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং পরকালের জন্য বেশি
পরকালকে অগ্রাধিকার দেওয়া। তাই বলতেছিলাম যে আল্লাহ পাক সময়ের মধ্যে কিছু কিছু সময়কে বেশি মর্যাদা দিয়েছেন, সওয়াব দিয়েছেন, যেন অল্প সময় আমরা অধিক সওয়াব লাভ করতে পারি, গুনাহ থেকে মুক্ত হতে পারি। তার মধ্যে অন্যতম একটি এই মহরমের 10 তারিখ। আল্লাহ রাসূল বলছেন যখন জিজ্ঞেস করা হলো যে মহরমের 10 তারিখের রোজা রাখলে কী হবে, আল্লাহ রাসূল ইউকাফিরুস সালাত আল মাদিয়া, বিগত এক বছরের গুনাহ মাফ করে দেবেন। তাহলে এক বছরে এটা সহি হাদিস থেকে বোঝা যায় সাগিরা গুনাহ। সাগিরা কি কম হয়? কত কিছু আমরা দেখি, কত কিছু শুনি, কত কিছু বলি, কত কিছু করি, তাই না? কবিরা গুনার জন্য তওবা করতে হবে, আর সাগিরা গুনাহ এগুলো মাফ হয়ে যায় এক বছরের। তাহলে এই জন্য আমাদেরকে বিশেষভাবে এই রোজাটি রাখা হচ্ছে। আজকে 9 তারিখ হলো, আগামীকাল আমি আশা করি যারা সুস্থ আছেন কেউ এই রোজাটি বাদ দিবে না, এবং ইনশাল্লাহ আপনারা আপনাদের বাড়ির সকলকে আমাদের দেশে পরশু দিন 10 তারিখ রবিবার দিন, তাই না? তাহলে আরও একদিন সময় পাচ্ছেন আপনাদের দেশে, আপনাদের স্ত্রী, ভাই বোন, পিতা মাতা, বন্ধু বান্ধব, যতজনকে সম্ভব তাদেরকে উৎসাহিত করবেন। কারণ আমার দেশের মানুষ এখন পর্যন্ত এই মহরমের রোজা অনেকেই রাখেন মাশাআল্লাহ, কিন্তু এতটা ব্যাপক না যতটা ব্যাপক সবে বলাতে রোজা, ঠিক না বেঠি? কথা বুঝতেছেন না বুঝেন না? সবে বলাতে রোজা বলা লাগে না। এখন মানুষ সারা দেশে সবরাতে রোজা পালন করে, মসজিদ ভরে রাতভর নামাজ, দিনভর রোজা, না? আর সবে মেরাজের রোজা, এই দুইটা আমাদের দেশে খুব চালু আছে, এই দুইটা আরব দেশে চালু নাই, কি বলেন? দেখছেন, আরব দেশ বলতে আমরা খালিজ বুঝাচ্ছি, মানে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, তো এই সমস্ত দেশের। সৌদি আরব তো অনেক বছর ছিলাম, বাহরাইনও বেশ কিছুদিন আমি কাটিয়েছি সেখানে, আর এদেশেও আছি কয়েক বছর। তো এই তিনটা দেশ তো খুব ভালো করে জানার সুযোগ হয়েছে, বাকি যতগুলো জানি এই গালফের যে দেশগুলো এগুলোর মানুষ অনেকের আমাদের বিদেশিরা হয়তো করেন বা জানেন, কিন্তু এই যে আরব দেশের লোক যারা তারা সর্বরাতে রোজা কি এটা খুব একটা জানে না, সয়নারাজের রোজা কি এটা খুব জানে না। কারণ হচ্ছে সহি হাদিস এগুলো পাওয়া যায় না, এগুলোর জন্য যে হাদিস এগুলো অধিকাংশই জাল এবং জয়ী। কিন্তু মহরমের রোজা এটা সহি হাদিস, মুসলিম শরীফের হাদিস। এখন আমি কথাটা এই জন্য বলতে চাচ্ছি যে সহিটা আমরা খবর রাখি না, জাল জয়ীটা নিয়ে খুব প্রচার। এই জন্য অনুরোধ করবো যে আসুন ওগুলো তো জেনে শুনে আমল করেন, এটা থাকলে করেন না থাকলে ছাড়েন, কি বলেন? সবে বলা সবে মেরাজ কোরআন সুন্নার মানদণ্ডে যদি টিকে তাহলে করেন, আর যদি না টিকে তাহলে কি ছাড়েন। কিন্তু মুসলিম শরীফে সহিহ বুখারি শরীফে কোনো জয়ীফ হাদিস নাই, ওলামা একরাম মুত্তাফাক আলাইহি, ইল্লাকে যদি ইসলামের দুশ্মন থাকে, ভিন্ন কোনো মাজহাব থাকে। সাইর মাজহাবের অধিকাংশ ওলামা একরাম একমত যে সমস্ত হাদিসগুলোই সহিহ। এই জন্য বলা হয় যে এই দুটো কিতাব সিয়াসাতটা, 6টা যে হাদিসের প্রধান কিতাব এর মধ্যে অন্যতম হচ্ছে বুখারি মুসলিম। তাহলে মুসলিম শরীফের এই সহিহ হাদিস আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করালে যে মহরমের 10 তারিখ আশুরা রোজা রাখলে কী হবে, আল্লাহ রাসূল বলছেন যে বিগত এক বছরের গুনাহ মাফ। আর সাথে যদি আরেকটা রোজা আমরা রাখি তাহলে আরো অনেকগুলো সওয়াব হবে। সেটা কি? এক নম্বর হচ্ছে এই যে আল্লাহ রাসূল বলছে ইহুদি এবং নাসা বিধর্মীদের মুখালেফাত করতে, মুখালেফাত বৈপরীত, ওরা যা করে হুবহু না করতে। এখন ওরাও রোজা রাখে আমরা তো রোজা রাখি, তাহলে বৈপরীত কীভাবে করবো? এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল ইহুদ, তোমরা ইহুদদের বিপরীত করো, সুমু ইয়াওমান কাবলাহু আও বাদাহু আও ইয়াওমান বাদাহু, অর্থাৎ এই ইহুদিদের পূর্বে ওরা তো আশুরা রাখে, তোমরা এর পূর্বে অর্থাৎ 9 তারিখে রাখো, অথবা 10-11 মিলাই রাখো, পরে একটা রোজা রাখো। আর একটা দাওয়ায় কাসিম নাফাস্তিতে বলছেন সোমু ইয়াওমান কাবলাহু ও ইয়াওমান বাদাহু, মানে আগে পরে দুটো রাখতে বলছেন। কিন্তু অধিক বিশুদ্ধ সময় যে দাওয়ায় যেটা সেটা হচ্ছে যে হয় আগে একটা অথবা পরে একটা, 10 তারিখ কমন। আর সেই কোনটা উত্তম এই ক্ষেত্রে ওলামা একরাম বলছেন 9 তারিখের তো রাখতে পারলে বেশি ভালো। কি জন্য? মুসলিম শরীফের আরেকটি হাদিস আছে ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন বাকীতু ইলা কাবিলিন, আমি আগামী বছর যদি বেঁচে থাকি লাসু মান্না তাসে, তাহলে মহরমের 9 তারিখ আমি রোজা রাখবো। কিন্তু সেই সুযোগ আর আল্লাহ রাসূলের জীবনে হয়নি, তিনি ওই আশুরার পূর্বেই রবিউল আউয়াল মাসে, মানে এক আশুরার পরে যখন বললেন তখন আবার রবিউল আউয়াল মাসে চলে গেলেন, আরেক আশুরার পূর্বেই, তো 9 তারিখে রাখা হয়নি।
কিন্তু যেহেতু উনি রাখার আগ্রহ প্রকাশ করেছেন এই জন্য এটা মুস্তাহাবুল আমার উত্তম যে আমরা যদি রাখি এই জন্য নয় এবং দশ। কিন্তু আজকে তো নয় চলে গেল, অনেকে তো রাখেন না, কেউ হয়তো জানতেনি না যে কালকে দশ তারিখ বা আজকে নয় তারিখ, তাহলে তাদের জন্য ওই যে আল্লাহ রাসূল আরেকটি হাদিস একটু আগে শুনলেন যে ইয়াওমান কাবলাহু আও ইয়াওমান বাদাহু, যে আশুরার দিন রেখে দিলে আশুর আগামীকাল এর পরের দিনটা আপনি রাখতে পারছেন, এই জন্য দুটো রোজা আমাদের রাখা উচিত। এখন একটা রোজা যে বেশি রাখবো কি লাভ হবে, ওই একই সব আশুরার রোজা রাখলাম ওই একই সব আরেকটা কি ফাও না, একটা রোজার অনেক ফজিলত আছে আশুরা ছাড়াও যে কোনো সময় রোজা রাখেন। বুখারি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'আদাল্লাহু বিযালিকা আল-ইয়াউম ওয়াজহাহু আন-নার সাবিলা খারিফা, যে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর পথে একটি রোজা রাখে, এ আল্লাহর পথে কেউ বলছেন জিহাদের ময়দানে, কেউ বলছেন আল্লাহর পথে মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ সফর অবস্থাতে এমনি রোজা রাখা সুন্নতের বিপরীত যদি কষ্ট হয় তাই না, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ একটি রোজা যদি কেউ রাখে, আল্লাহ রাসূল বলছেন বা'আদাল্লাহু বিযালিকা আল-ইয়াউম ওয়াজহাহু আন-নার সাবিলা খারিফান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূর করে দিলেন। সুবহানাল্লাহ। আর গত রমজানে আমি একটি আর্টিকেল পড়েছিলাম, সেখানে বেশ কয়েকজন ডাক্তার চিকিৎসা বিজ্ঞানী সেখানে গবেষণা করে বলছেন যে রোজার তো অনেক উপকার আছে কিন্তু একটা রোজা যদি কেউ রাখেন তাহলে তার শরীরে 10 দিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে না, তাহলে শ্বেতকণিকা লোহিত কণিকা শ্বেতকণিকা শরীরের মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগে, তাহলে এই একটা রোজাতে আপনার শরীরে 10 দিনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আমি অসম বলি অনেক লোক রোজা রাখে, এই অনেককে বলতে শুনবেন রোজা রাখলে যে শরীরটা খুব ভালো থাকে রমজান মাসে তাই না, কারণ কি, কারণ যখনই আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকবে তখনই অন্যান্য অসুখ বিসুখ থেকে আপনি কি থাকবেন ইনশাল্লাহ মাহফুজ থাকবেন নিরাপদ থাকবেন। তো এই জন্য ইসলাম খুব সুন্দর, 30টি রোজা ফরজ করা হয়েছে 300 দিন আপনি নিরাপত্তার জন্য, আর 6টি হচ্ছে শাওয়াল মাসে, তো যদি এই কয়টা রাখেন তাহলে আপনি কি হবেন আপনি সারা বছর রোগ প্রতিরোধ পালেন। এবার যদি মাত্রাতিরিক্ত না খান অতিরিক্ত পরিশ্রম না করেন তাহলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন আল্লাহর রহমতে, কিন্তু আমরা তো খাওয়ার সময় সুস্থ থাকি না তাই না, এই খাওয়া দাওয়ার কারণেই নিয়ম ছাড়া অনেক মানুষ অসুস্থ হন, তাই বলতেছিলাম এছাড়াও আরো অনেক উপকার আছে। আর আমরা মূলত শারীরিক উপকারের জন্য রাখবো না, আমরা কেন রাখবো, আমরা সওয়াবের জন্য রাখবো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রাখবো ইনশাআল্লাহ। এবার আসেন আমরা মহরমের ইতিহাস আলোচনা করলাম, মহরমের রোজার সওয়াবের কথা আলোচনা করলাম, এখন আপনাদের সামনে আমি আরেকটি দিক তুলে ধরতে চাই, সেটি হচ্ছে এই যে দশী মহরমে যে মাতম চলে অনেকে মনে করেন এই কারণেই বোধহয় মহরম, না এটার সাথে এই মহরমের রোজার কোনো সম্পর্ক নাই, কারণ মহরমের রোজা একটু আগে শুনলেন, শুরু হয়েছে কখন মুসা আলাইহিস সালামের যুগ থেকে, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এটাকে স্বীকৃতি দিয়েছেন। এখন এটা মহরমের সাথে সম্পর্ক, মহরমের ঘটনায় যে হুসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু বা শাহাদাত এটা কখন হয়, 61 হিজরিতে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও না, তার হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত যুগেও না, 4 খলিফা চলে গেছেন আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম তারও পরে এবং মুয়াবিয়ার শাসন আমলের পরে 61 হিজরিতে, তাহলে এই ঘটনাটা এটা আমাদের মুসলিম জাতির ইতিহাসে একটি আমরা যদি বলি তাহলে অত্যন্ত দুঃখজনক এবং মুসলিম জাতির জন্য একটি লজ্জাজনক ইতিহাস, এবং গোটা মুসলিম জাতি আমরা এই জন্য গভীরভাবে শোকাভিভূত আমরা দুঃখিত, কিন্তু তার মানে এই নয় যে আমরা প্রতি বছর এই নিয়ে মাতম করবো শোক পালন করবো, কারণ কি, কারণ হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমানের কারো মৃত্যু হলে তার শোক পালন হয় 3 দিন, কয়দিন 3 দিন, আমাদের মাস থেকে চলে গেছেন আমরা সবচেয়ে শোকাভিভূত, আমরা বলছি আমার মুসলিম জাতি শোকাভিভূত হয়েছেন যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থেকে বিদায় নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মত সাহাবি যাকে দেখলে শয়তান রাস্তা পরিবর্তন করত, তার পর্যন্ত কিছুটা মানে
কি বলবো যে সাময়িকভাবে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিলেন তিনি, যার জন্য বলা হয়েছে তিনি বলতেন যে বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন আমি তাকে হত্যা করব। পরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আল্লাহ রাসূলের ঘরে প্রবেশ করলেন, আল্লাহ রাসূলের যে চাদর দিয়ে ঢাকা ছিলেন তা সরিয়ে কপালে চুমু খেয়ে বাইরে এসে বক্তব্য করলেন যে হে মানুষ তোমরা শুনে রাখো, ইন্না মুহাম্মাদান কাদ মাত, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। তোমরা যারা আল্লাহর ইবাদত করতে তারা শোনো, ফান্নাল্লাহ হাইয়ুন কাইয়্যুম লা ইয়ামুত, আল্লাহ যারা ইবাদত করো তারা আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব মারা যাবে না। আর মুহাম্মদের জন্য উদ্দেশ্য যদি ইবাদত করে থাকো শুনে মুহাম্মদ কিসে মারা গেছে, এই বক্তব্য শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মানে চেতনা যেন ফিরে এসছে। তার মানে হচ্ছে যে এটা এতই বেদনা যা দায়ক কষ্টদায়ক কিন্তু মুসলিম জাতিকে বরদাস্ত করতে হয়েছে, ঠিক না? তাহলে এর চেয়ে তো আর কারোর জন্য বেশি দুঃখ হওয়া যায় না। এরপরে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? প্রত্যেক সাহাবারই মর্যাদা এত বেশি সীমাহীন, আমি একটু পরে বলবো সামান্য সাহাবার মর্যাদা কতটুকু, কিন্তু সমস্ত সাহাবাদের মধ্যে আহলে সুন্নাত আল জামাত একমত যে উম্মতের মধ্যে সর্বোচ্চ মর্যাদা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমরা কি একমত? শুনছেন না শুনেন না? আমি যতটুকু জানি যে উম্মতের মধ্যে আল্লাহ রাসূলের পরে মর্যাদা কার? আবু বকর সিদ্দিক, তারপরে তার খলিফা অন্যতম ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান, আলী, এইভাবে তারপর আশার মুবাশশিরিন ইত্যাদি ইত্যাদি বদরি সাহাবি। তো তা যারা বায়াতুল আদওয়ার করেছিলেন তারা, এরকম বিভিন্ন মর্যাদা আছে সাহাবদের মধ্যে, কিন্তু এই যে বিশেষ মর্যাদা এদের ছাড়াও সাধারণ একজন সাহাবির মর্যাদা কতটুকু লক্ষ্য করেন। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিস, লা তাসুবু আসহাবি, আমার কোন সাহাবীদেরকে তোমরা গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না আহাদুকুম আনফাকা মিছলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দাহাদিহি ওয়ালা নাসীবাহু। বুখারী মুসলিম শরীফ হাদিস, যে আমার সাহাবীরা যে এক মুদ্রায় যে দুই মুঠ একত্রে করলে, এটাকে বলে এক দুই অঞ্জলি, এটাকে বলে আরবিতে এক মুঠ, এই দুই এক মুঠ সামান্য কিছু খেজুর, গম, যব, আটা, যা কিছু ওরা পনির কিশমিস দান করেছে, অথবা নাসিফাও অর্ধেক এক অঞ্জলি, এই দুই অঞ্জলি হচ্ছে মুঠ, এক অঞ্জলি কি নাসিফ নিস তার অর্ধেক, এতটুকু যে সামান্য কিছু দান করেছে সেইটুক সমান হবে না। লাও আন্না হাদুকুম আনফাকা মিসলা উহুদের যাহাবান, উহুদ পারে সবার স্বর্ণদান করলো। উহুদ পার দেখেছেন আপনারা? যারা ওমরা বা হজ করেছেন মদিনায় গেছেন তারা দেখবেন, মদিনার উত্তর দিকে মসজিদ নববীর থেকে উত্তর দিকে বিশাল এক লাল আকারের পাহাড়, সেই পাহাড়টা সামনে যদি দেখাবো না এক দুই কিলোমিটার, আসলে বক্রাকার এটা প্রায় 8 কিলোমিটার লম্বা এবং প্রায় 4 কিলোমিটার প্রশস্ত, আর উচ্চতা আমার মনে নাই এই মুহূর্তে, তবে 100 বা 260 মিটারের মতো প্রায়। তাহলে সুউচ্চ পাহাড়, বিশাল পাহাড়, পাথরের পাহাড়। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কোনো বান্দা যদি পরবর্তীতে এই পাহাড়ের সমান স্বর্ণদান করেন, একজন সামান্য যে সাহাবি তার মর্যাদা সমান হবে না। সাহাবি কে? সাহাবি বলা হয় যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানের সাথে দেখেছেন, ইমান অবস্থায় মুসলমান অবস্থায় তাকে বলা হয় সাহাবি, শুধু একবার দেখেছেন বাস আল্লাহ রাসূলকে, এই তিনি সাহাবি। এখন এই সাধারণ সাহাবির মর্যাদা বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা তাসুবু আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাথী এদেরকে গালি দিও না। ফালা মুকামু হাদিহিম সাআ খাইরুম মিন আমালি আহাদিকুম উমরাহু, সাহাবিগণ যে আল্লাহ রাসূলের সাথে একটু মুহূর্ত, সাআকে বলে এক মুহূর্ত সময় অথবা এক ঘন্টাকে বলা যায় সাআর ঘন্টা, এক ঘন্টা অথবা এক মুহূর্ত সময় কাটাইছেন, এইটা আল্লাহর কাছে এত প্রিয় যে তোমরা যদি যে খাইরুম মিন আমালি আহাদুকুম উমরাহ, তোমাদের পুরো জিন্দেগীর আমল হচ্ছে উত্তম। এ হচ্ছে সাহাবির মর্যাদা। আর ইবনে আব্বাস বলছেন এই হাদিসটি ইবনে মাজাতে আছে, আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহি বলেছেন, এবং আব্দুল ইবনে আব্বাস বলছেন লা মুকামু হাদিহিম সাআ, ইয়ানি মা আন্নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
কোন সাহাবী আল্লাহ রাসূলের সাথে সাহাব জাগেই এক মুহূর্ত না এক ঘন্টা কিছু সময় কাটাইছেন, খাইরুম মিন আমালে আহাদিকুম আরবাইনা সানা, তোমাদের এটা কাদেরকে বলছেন যারা সাহাবী হয় তাবি ওই যুগের মানুষ, আল্লাহ খাইরুল কুরুনে কারনি সবচেয়ে সম্মানিত যুগ সাহাবাদের যুগ, তারপরে তাবিঈদের যুগ, তাবে তাবিঈদ, তো তাবিঈদদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমাদের কেউ যদি চল্লিশ বছর আবাদত করে তাহলে ওই মুহূর্তটা সমান হবে না, শুধু একটু সময় সাথে কাটাইছে। তাহলে এই যদি সামান্য সাহাবার মর্যাদা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিবারের সাহাবীদের মর্যাদা অনেক বেশি। মা ফাতেমা, হাসেন হোসেন সহ অন্যান্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মর্যাদা অনেক বেশি। যাই হোক, এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন তিরমিজি হাদিস, ইন্নাল হাসাইনা ওয়াল হুসাইনা হুমা রাইহানা তায়াব মিনাদ দুনিয়া, বলছেন হাসান এবং হোসেন আমার দুনিয়ার দুটো ফুল, ফুটন্ত ফুল। এবং হাদিসে আসছে হাসান হোসেনকে এত ভালোবাসতেন আল্লাহ রাসূল, যখন নামাজ পড়তে অনেক সময় বাচ্চারা ঘোড়া চড়ার মতো করে পিঠে চড়ে, তাই না? তো পিঠে চড়ে বসলে আল্লাহ রাসূল নামাজের সিজদা লম্বা করতেন, তারা যেন তৃপ্তি মতো খেলাধুলা করতে পারে। একদিনের কথা হাদিসে এসছে যে আল্লাহ রাসূল খুতবায় দাঁড়িয়ে ওই সময় হাসান হোসেন অথবা তাদের কেউ একজন এসে নানাজের কাছে উঠতে চাচ্ছে, যাতে চাচ্ছেন আল্লাহ রাসূল মসজিদে নববীতে খুতবা দেওয়া অবস্থায় মিম্বার থেকে নেমে তাদেরকে উঠে নিয়েছেন। তাহলে বন্ধুরা আমার, হাসান হোসেন বেহেস্তের যুবকদের নেতা থাকবে। হাদিসে এসছে তিরমিজি আরেকটি হাদিস যে আল্লাহ রাসূল বলেছেন ইন্না হাযা মালাকুম লাম ইয়ানজিল আরদা কাত্তুন কাবলা হাযিহিল লাইলা, এক রাতে এক ফেরেশতা আসছে আল্লাহ রাসূলের কাছে, তা আল্লাহ রাসূল বলছেন এই ফেরেশতা আজকে রাতের পূর্বে আর কখনোই আসে নাই। ইস্তাযানা রাব্বাহু আইয়ুসাল্লিমা আলাইহা ওয়া ইউবাশশিরানি, আল্লাহর কাছ থেকে অনুমতি দিয়েছেন এই জন্য ফেরেশতা আমার কাছে আসার জন্য যে আমাকে সালাম করতে আসবেন, আমাকে একটা শুভ সংবাদ দিবেন, আজকে এই দুনিয়াতে আসছে আগে কখনোই আসে নাই। এসে কি বলছে শুভ সংবাদ, ফাইন্না ফাতেমা তা সাইয়েদা সাইয়েদাতুন নিসাই আহলে জান্নাহ, ফাতেমা হবেন মেয়েদের বেহেশতি মেয়েদের নেত্রী। দুনিয়ায় যেই নেতা থাকুক আর নেত্রী থাকুক, বেহেশতের মধ্যে নেত্রী কে? ফাতেমা। যারা বেহেশতে যাবে মেয়েরা, আরব দেশে অনারব হোক সাহাবা হোক যে হোক সমস্ত মহিলারা, তাদের নেত্রী কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ওয়ান্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, এবং হাসান এবং হোসেন হবেন বেহেশতে যুবকদের নেতা, দ্বৈত নেতৃত্ব থাকবে উভয় নেতা। তাহলে এই মর্যাদাবান সাহাবি, এদেরকে বিশেষ করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এটা ইসলামের ইতিহাসে একটি মানে জঘন্যতম অধ্যায়। নিশ্চয়ই বিশ্বের সমস্ত মুসলমান এটার জন্য দুঃখিত আমরা, তার মানে এই নয় যে শরীয়ত বহির্ভূতভাবে আমরা এমন কিছু করব যে যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুমোদন করে না। বিশেষ করে হাসান হোসেন সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা, আল্লাহ আমি এই দুজনকে ভালোবাসি তুমি তাদেরকে ভালোবাসো। এছাড়া আরো দোয়া আছেন, আবার বলছে আল্লাহ রাসূল মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এই দুজনকে যে ভালোবাসবে সে আমাকেই যেন ভালোবাসলো, আর এই দুজনকে হাসান হোসেনকে যে মানে হিংসা করবে তারা যেন আমার সাথে হিংসা করবে। তাহলে এই হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছেন আমরা এই যে দুঃখিত, কিন্তু তার মানে এই নয় যে আমরা প্রতি বছর মাতম করব, কারণ মানুষ মারা গেলে তার শোক কয় দিন? তিন দিন। এবং যদি মাতম করা বৈধ হয় তাহলে নিঃসন্দেহে, আমি একটু আগে যে বললাম আপনাদের কাছে হাসান হোসেন নিঃসন্দেহে আহলে বাইতের তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক, সাধারণ সাহাবী কিছু মর্যাদা শুনবেন তার চেয়ে অনেক বেশি মর্যাদা, কিন্তু তার চেয়ে মর্যাদা আবু বকর ওমরের, তার চেয়ে মর্যাদা আল্লাহ রসুলের। তাহলে আল্লাহ রসুলকে নিয়ে কোনো চিন্তা করে না তারা, যারা মাতম করে হাসান হোসেনকে নিয়ে, আবু বকর ওমরকে নিয়ে চিন্তা করেন না, বরং একটি দল আছে যারা তাদেরকে গালি দেন, তাদেরকে মুসলমানই মনে করেন না, নাউজুবিল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়াত করুন। এই জন্য আমি আমার আলোচনা শেষ করব, আমি যদি একটু লম্বা করেছি, শেখ এখানে আসতে একটু লেট করেছেন, শুরুতে আসলে হয়তো আমি আরো খুব সংক্ষেপেই করতাম। যাই হোক, শেষে আমি যে বিষয়টা বলবো আমি শেখকে বলবো সংক্ষেপে, এই কারবালার যে ইতিহাস এটা সংক্ষেপ সঠিক ইতিহাস তা আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ। তাহলে এই সম্পর্কে যে মাতম করা হয় এটা ঠিক না, আল্লাহ রাসূল বলছেন লাইসা মিন্না মান লাতামাল খুদুর ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাওয়া বিদাওয়াতিল জাহিলিয়া,
যে নাকি নখ দিয়ে একেবারে অস্থির হয়ে গাল টাল কেটে ফেলে এবং কাপড় টাপড় ছিঁড়ে ফেলে, পকেট ছিঁড়ে ফেলে, কাপড় জামা কাপড়ে মুতুম টুতুম ছিঁড়ে ফেলে, অথবা জাহেরিয়াতের যুগ মানুষ যা করতো সেগুলো করে, আল্লাহ রাসূল বলেছেন এরা আমার অন্তর্ভুক্ত নয়। আর বিশেষ করে এই নিয়াহা মৃত্যুর জন্য বিশেষভাবে ক্রন্দন ইচ্ছা করে ক্রন্দন কান্নার বাহানা কান্নার অনুষ্ঠান, এগুলো জাহেলিয়াতের অন্তর্ভুক্ত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর নায়হা তুই জালাম তাতু কাবলা মৌতিহা, যে নাকি এরকম নিয়াহা করে, নিয়াহ বলা অনেক লোকে আরব দেশে ভাড়া করে নিয়ে আসতে কান্না করো, তাহলে পরে বা অনেক এমনি একটা চোখ দিয়ে পানি পড়তে পারে, হাও মাও করে কান্না হয়েছে, কাপড় ছিঁড়ে ফেলতেছে, এরকম যদি কেউ করে এটাকে নিয়াহা বলে। আল্লাহ বলছে যদি কেউ নায়হা নিয়াহা যারা করে এরকম কন্দন করে বিলাপ যারা বলা হয় আল্লাহ পাক, এরা যদি তওবা না করে মারা যায় তোকা মুয়াল কেয়ামতে ওয়ালাইহা সিরওয়াল কিত্রান, তাদের কাছে থাকবে এই কাপড় থাকবে সিরওয়াল যেটা পোশাক থাকবে তাদের কি আলকাত্তা নিন্দনীয়। আর আপনারা খুশি হবেন যে আমি আজকে মসজিদে আলোচনা করতে গিয়ে দেখিয়েছি, আমার এই সংবাদটা হয়তো আপনারা দেখতে পাবেন যে আমি এটার পরে আমি আলোচনা শেষ করছি, যে আজকে প্রথম দেখলাম। আমরা তো মনে করতাম যে এই যে মাতম এটা বোধহয় যেই সম্প্রদায় করে থাকে তাদের ধর্মীয় দৃষ্টিতে, আমি বিশেষ কারণে নাম নিচ্ছি না, তাদের ধর্মীয় দিক থেকে এটা বোধহয় বৈধ, কিন্তু আজকে দেখলাম আপনারা কাছে থাকলে দেখতে পাবেন। দেখেন এখানে লেখা আছে আজকের ইনকেলাবে এই 29 তারিখের এই ইনকেলাব, এখান থেকে আমি এটা নেটে যে পত্রিকাটা আসছে সেখান থেকে এটা আমি ইয়ে করেছি, লেখা আছে শরীর রক্তাক্ত করে শোক পালন হারাম ইরানের সর্বোচ্চ নেতা। দেখতে পাচ্ছেন শরীর রক্তাক্ত করে শোক পালন হারাম, তাহলে বোঝা গেল তাদের ধর্মীয় মানে প্রথা অনুযায়ী এতদিন পর্যন্ত তারা হারাম কাজ করে আসছে, কি বলে। এবং তিনি আরো বিস্তারিত বলছেন যে কাপড় টাপড় খুলে শরীরকে রক্তাক্ত করা এগুলো ঠিক না, রক্ত নাপা এ নাপাক নিয়ে ইত্যাদি ইত্যাদি, এই জন্য অন্যান্য ধর্মের লোকেরা আমাদের খারাপ মনে করে, কাজে তোমরা এসব করো না, কাপড় টাপড় খুলে নিজেদের রক্তাক্ত করো না, তাহলে কিছু বোঝা গেছে, বোধোদয় হইতে শুরু করছে। তাহলে এতদিন যারা করে আসছে এটা তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী কি হারাম, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলছেন। কমপক্ষে এখানে তো আমরা সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ, আমরা যা বলি একটা সমর্থন পেয়েছি তাদের মাধ্যমে। তা আল্লাহ পাক আমাদেরকে এই মহরমের যে বিশেষ মর্যাদা এই মাসকে আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল হারাম পবিত্র ঘোষণা করেছেন এবং 10 তারিখে রোজার বিশেষ মর্যাদা দিয়েছেন, আমরা যেন শনিবার পালন করে। আর যেটা বলেছিলাম যে আপনাদের সাথে যারা এখানে আছেন যা যার দেশে আছেন তাদেরকে জানাবেন, আমরা ওই শবে বরাত শবে মেরাজের যে গুরুত্ব দিই তার চেয়ে যেন এটা বেশি শুদ্ধ হাদিস বেশি গুরুত্ব দিই। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কোরআন এবং সহি সুন্নাহকে যথাযথভাবে জেনে ওই সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। যাবতীয় শিরক বিদআত এবং খুরাফাত অপসংস্কৃতি থেকে আমাদেরকে রক্ষা করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। এখন আলোচনা করবেন আপনাদের সকলের পরিচিত শেখ আকরাম আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم واللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. سمعت رشدي এবং সকল প্রকার উপস্থিতি জাজাকুমুল্লাহ খায়রান এ আপনারা এতক্ষণ ভদ্র সহকারে আমাদের শেখ হাবিবের আলোচনা শুনছিলেন এবং প্রায় সব সাইডে উনি আলোচনা করেছেন, শুধু একটা দায়িত্ব দিয়েছেন আমার উপরে, সেটা হলো কারবালার সঠিক ইতিহাস। তো কারবালার সঠিক ইতিহাস কিন্তু টাইম শর্ট হয়ে গেছে, যা হোক চেষ্টা করবো অনেক বড় জিনিসকে শর্টকাটে বলার, আল্লাহ তৌফিক দেন। কারবালার ইতিহাস জানার আগে ইতিহাসের ইতিহাস জানা দরকার, আমার মনে হয় এটাই বেশি গুরুত্বপূর্ণ বিষয় এবং এরপরে ওইদিকে যাওয়া।
ইতিহাস যারা লিখেছে এরা দুই ভাগে বিভক্ত, শিয়া এবং সুন্নি ইতিহাস ঐতিহাসিক। কারবালা বিষয়ে যে কথাগুলি আমাদের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের বাঙালি সমাজে, সেগুলো বলা যায় শিয়া ঐতিহাসিকদের কথাবার্তা। তো শিয়া যারা ঐতিহাসিক তারা কিন্তু দেখবেন তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করেছে, কিন্তু সুন্নি ঐতিহাসিক ঐতিহাসিক যেহেতু তারা তাদের ইনসাফ রয়েছে, তো তারা বস্তুনিষ্ঠ আলোচনাটা পেশ করার চেষ্টা করে। কিন্তু শিয়াদের ভিতরে এই বস্তুনিষ্ঠ গবেষণা নাই, তাদের ভিতরে ইনসাফ নেই। তো এখন বুঝতেই পারছেন সহজে যে কারবালার ইতিহাস যদি শিয়ারা লেখে তো ভিন্ন হবে, আর সুন্নিরা যদি লেখে তাহলে ভিন্ন হবে। তো মুশকিল হলো যে আমরা শিয়া ইতিহাস পড়েছি এবং যে বইটা আমরা নির্ভর করি এই কারবালার ইতিহাস জানার জন্য, সে বইটা কার বই, কী বই, এই বইটা সম্পর্কে জানা দরকার। এই বইটার লেখক হলেন মীর কাসেম, মীর মোশাররফ বিন মীর মোয়াজ্জম হুসাইন তার নাম হলো মীর মোশাররফ, আর তার বাপের নাম হলো কি, মীর মোয়াজ্জম হুসাইন। তো এখানে যে বইটা উনি লিখেছেন এই কারবালা বিষয়ে, তার বইয়ের নাম কি, বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু মানে, বিষাদ মানে হলো দুঃখ কষ্ট, সিন্ধু মানে কি সাগর, দুঃখের সাগর। তার মানে উনি এই বইটা বলাই হয়েছে এটা একটা উপন্যাসিক বই, উপন্যাস উপন্যাস একটা কথা দেখবেন যে কবি তার খেয়ালের কথা বলে যাচ্ছে কবিতা আকারে, বা উপন্যাসিক যারা দেখবেন যে এমন কিছু কথা বলছে যার বাস্তবতা কিছুই নেই, বা বাস্তবতাকে নিয়ে কথা রং চং দিয়ে যত ইচ্ছে সে ওটাকে মুখরোচক করার চেষ্টা করে। তো বুঝতেই পারছেন যে উনি যখন কারবালার ইতিহাসে লিখতে গিয়েছেন তখন এমনি শিয়া ইতিহাসদের থেকে তথ্য নিয়েছেন, আর নিজের রং চং দিয়ে আরও কি ঘোলামেলা করে দিয়েছে, যে এরকম হয়ে গেছে যে কারবালার ইতিহাস এগুলি আমাদের জানার মূল বিষয় কি। এই মীর মোশাররফ সাহেবের এই ঐতিহাসিক গ্রন্থ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1847 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1911 সালে, তো এগুলোর মাঝামাঝিতে একে তাপে লিখেছেন। তো এই হলো মীর কাসেম সাহেবের মানে বিষাদ সিন্ধু, এটা উপন্যাসের কেতাব এবং উপন্যাসিকরা বাড়িয়ে কুড়িয়ে লেখে। তারপরও যদি শিয়াদের বর্ণনা হয় এখানে থাকে তো তাহলে তো বুঝতে পারছেন যে মানে আসল তথ্য কতদূর রসাতলে যাবে। তো এই জন্যে মীর মোশাররফ সাহেবকে অনেকে মনে করে যে এই লোকটাই শিয়া রাফেজি। তবে আমি যেটা ইনসাফের কথা না বলে পারলাম না, আসলে কিন্তু উনি শিয়া রাফেজি নন, কারণ তার ইতিহাস দেখতে গিয়ে দেখলাম কয়েকটা কেতাব লেখেন, তার ভিতরে এটাও রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধর্মজীবন কাব্য কবিতা আকারে উনি লিখেছেন। তো যে শিয়া হবে জীবনও ওমরের প্রশংসায় কিছু লিখবে না, কিন্তু উনি যেটা বই লিখেছেন কি বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ধর্মজীবন কবিতা আকারে লিখেছেন। এই বইগুলি হয়তো বা নাই অস্তিত্বে, আল্লাহ আলম। তো তাহলে উনি যে শিয়া ছিলেন না এটা আমরা বুঝতে পেরেছি, রাফিজি এসেছিল না শিয়া রাফিজি, কিন্তু বলা হয় পরিবেশের কারণে মানুষ কি মানে অনেকটা সেরকম হয়ে যায়। আফ্রিকার আলেমদেরকে জিজ্ঞাস করা হলো যে মানুষের স্ত্রীরা এমনি খোলামেলা চলছে, বেফর্দা হয়ে চলছে, নগ্ন হয়ে চলছে, তো আপনারা আলেম আপনাদের স্ত্রী এরকম কেন? তখন আফ্রিকান হুজুর বলছে যে আসলে দেখো ঘটনা হলো এই যে আরবের নারীদের হৃদয়টা খুব খারাপ ছিল, এজন্য ওদেরকে পর্দা করতে বলা হয়েছে, আর আমাদের আফ্রিকার মহিলাদের হৃদয়টা অত্যন্ত ভালো, এদের কু মতলব আঁটে না, হৃদয়ে পর্দা লাগে না। বুঝছে হুজুর কীভাবে সমাজের সাথে মিশে গিয়েছে? এখন মীর মোশাররফ বেচারাও কী করবো, ওটা তো সাধারণ মানুষ, এবং জীবনে খুঁজে দেখলে দেখবেন যে উনি অনার্স পাস করছেন কিনা সন্দেহ, ম্যাট্রিকের ব্যাপারে আমার মানে একটু আবছা আছা মনে হচ্ছে, হতে পারে পাস করেছে কিন্তু অনার্স পাস করেন। এরকম একটা লোক, আর ওই সময় ছিল পুঁথির কাল, মানে পুঁথি লেখা জঙ্গনামা আমি কিন্তু অনেকবার পড়তাম এবং অনেক স্বাদ লাগতো জঙ্গনামা পড়তে। তারপরে এমনকি আবু হানিফ পাহালওয়ানের কিসসাও আমি পড়তাম। এই কবিতার কেতাব বলেছি দেখবেন যে এমন কিছু কথা, ব্যাকপোলের কথা, লাখে লাখে মারে মধ্য কাতারে কাতার, গুনিয়া দেখিলে হয় 70,000, লাখে লাখে মেরে যদি গুনলে 70,000, তো কেমন করে গেল
লাখে লাখে মানলো গণনার সময় কি সতেরো হাজার চল্লিশ হাজার বলা হয়েছে। তারপরে হানিফ পাহালমান সম্পর্কে বলা হয়েছে যে উনি ও সোনাভান বিবি সোনাভান দুধে জলে আশি মন খায় সোনাভান, মানে দুধে জলে সব মিলে আশি মন খানা খেতেন, আশি মন খানা খেতেন। আর হানিফ পাহালমানকে এমন করে একবার ধরে চালায় দিলেন, একবারে মদিনায় গিয়ে উনি পড়েছেন, ওখানে যে হুঁশ ফিরে দেখে যে মদিনায় টঙ্গীর শহরে মদিনায় পৌঁছে দিয়েছে। এরকম গল্পবাজদের জামানার লেখা যখন ছিল ইন্টারেস্ট পেত মূর্খ মানুষ যখন পেত ওই সময়ের এটা একটা খেতাব, মানে এটা রসকস দিয়ে লিখেছে। তাহলে বুঝতে পারলাম যে মীর কাসেম সাহেব আসলে শিয়া ছিলেন, কিন্তু তার কথাগুলি শিয়াদের থেকে নেওয়া হয়। শুধু কি মীর কাসেম সাহেব দায়ী নাকি, আপনি খেলাফত মূলকের কেতাবটা যদি দেখেন দেখবেন সেখানে দেখবেন যে শিয়ার থাবা রয়েছে, শিয়ার হাফেজদের তাদের বর্ণনা স্থান পেয়েছে, এখানে অনেক কথাই স্থান পেয়েছে কিন্তু এ কথা অনেকেই জানে। হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বিদা আর নেহায়া তিনি যে ঘটনাগুলি এনেছেন ঘটনাগুলির ভিতরে দেখবেন যে শিয়া থেকে এনেছেন সুন্নি থেকে এনেছেন, ভালো মন্দ এই জন্য সব রকম বর্ণনা রয়েছে। এখন কেউ যদি নিকৃষ্ট বর্ণনাগুলি নিয়ে থাকে আর বলে যে এইটা হাফিজ ইবনে কাসিরের বর্ণনায় আছে, এটা হাফিজ ইবনে কাসির অবিচার করা হলো না? ওনারা ঐতিহাসিক হিসেবে বিপক্ষে বিপক্ষে সব কথা আনবেন, এটা স্বাভাবিক। তা হাফিজ ইবনে কাসির তিনিও দায় দায়িত্ব নেননি যে এই সবগুলি বর্ণনা ঠিক আছে, তারপর অনেক বর্ণনা উনি সমালোচনা করেছেন। ইবনে জারির আত-তাবারি যিনি আরো প্রাচীনতম ঐতিহাসিক এবং ইমাম আহমদ বিন হাম্বলের বলা যায় সমসাময়িক বা তার কিছুদিন পরের লোক, এক কথায় উনি অনেক প্রাচীনতম ঐতিহাসিক, মানে আড়াইশো তিনশো হিজরির আলেম। তো উনি ঐতিহাসিক গ্রন্থ লিখতে গিয়েছেন লিখেছেন তারিখ তবারি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওনার কাল পর্যন্ত উনি যত ঘটনা সব উল্লেখ করেছেন। তো তারিখ তবারি লিখতে গিয়ে যখন কারবালার ইতিহাস লেখেন তখন উনি শিয়াদের ইতিহাস, শিয়া ঐতিহাসিকদের ইতিহাসকে বেশি প্রাধান্য দিয়েছেন, মানে বেশি উল্লেখ করেছেন এবং সুন্নিদের ইতিহাসও উল্লেখ করেছেন পাশাপাশি ঐতিহাসিক হিসেবে। তবে উনি ছয়শর বেশি বর্ণনা উল্লেখ করেছেন এই শিয়া ঐতিহাসিকদের থেকে, এ কারবালা টারবালা ইত্যাদি বিভিন্ন বর্ণনার ক্ষেত্রে এই ছয়শর বেশি উনি উল্লেখ করেছেন শিয়াদের থেকে, উনি তার কেতাবের ভিতরে উল্লেখ করেছেন বিভিন্ন প্রসঙ্গে। তো এই শিয়া ঐতিহাসিকদের একজন হলো আবু মেখনা লুত বিন ইয়াহিয়া, তার সম্পর্কে বলা হয়েছে কাজ্জাব, এটা মিথ্যাবাদী ছিল, মানে ইতিহাস বানিয়ে বলতে পারত, সে বানিয়ে বানিয়ে কথা বলতো। কারবালার ইতিহাস যখন উনি লিখবেন উনি জিনিস শিয়া আলীকে কঠিন ভক্ত ভক্তি করে, এমনকি আলীর পূজা পর্যন্ত দেয় তা, তো ওদের যদি অন্তর্ভুক্ত উনি হয়ে লেখেন কারবালার ইতিহাস কীভাবে উনি রং চং দিবেন বুঝতে পেরেছেন। এই যে অনেক কথা তার সূত্রে আমরা পাই, সেটা বেদায়াতে নেহায়াতে পাই, বেদা নেহায়াতে বা এ তারিখ তাবারিতে পাই, ওনারা ঐতিহাসিক হিসেবে নিয়ে আসেন। তো ইবনে জারির আত-তাবারি উনি ভূমিকাতে বলছেন দেখো এই বর্ণনাগুলি আমরা নিয়ে এসেছি যেভাবে পেয়েছি সেভাবে নিয়ে এসেছি, তবুও তাকে দায়ী করা হয়েছে এই জন্যে যে শিয়াদের এত বর্ণনা কেন, আপনি কি শিয়া নাকি? সত্যি অনেকে তাকে নাড়ি টিপে ধরে ফেলছেন যে আসলে ওনার শিয়ার দেখে কি ছিল, ঝোঁক ছিল, মানে পরিপূর্ণ মানে শিয়া নন কিন্তু শিয়াদের ভেতর শিয়াদের দিকে তার কিছু টান ছিল, এই জন্য ছয়শোর অধিক বর্ণনা ওই কাজ্জাব আরও বিভিন্ন রকম শিয়া ইতিহাস থেকে এনেছেন। তবে সুন্নি ঐতিহাসিকদেরও বর্ণনা এনেছেন কিন্তু যেখানে দেখা গেছে যে এত তাফসিল আর বর্ণনা পাচ্ছেন না একমাত্র কাজ্জাব থেকে, তো ওনারা ওটা উনি উল্লেখ করে দিয়েছেন। আর আগে বলছেন ঘুমে গেত যে আমি এগুলো দায় দায়িত্ব নিলাম না, এগুলো আপনারাই দেখবেন। তো অনেক ঘটনা উনি সনসহ উল্লেখ করেছেন। এখন কথা হলো যে কারবালার ইতিহাস, তাহলে বুঝতেই পারছেন যে কারবালার ইতিহাসকে শিয়া যারা ঐতিহাসিক তারা একরকম পেশ করবে, সুন্নিরা আরেকরকম পেশ করবে, এবং হাফিজ ইবনে কাসির তার করবে ইবনে জারির আত-তাবারি অনুভাবে সুন্নি ঐতিহাসিক যারা তারা পেশ করবে যেটা সরেজমিনে ঘটেছিল। কিন্তু এই বইগুলি এখনও বড় বড় ভলিউম আকারে রয়ে গেছে আরবিতে, বাংলায় অনুবাদ হয়নি বা হলো আমরা সেই সাগরে যাইনি এখন খোঁজ নেই, আমরা ওই বিশ্বাস সেন্দুই পড়ি ওই মীর মুসা সাহেবের যে এই করেছে সে করেছে, এবং তার কথাবার্তা এমন বোঝা যায় যে মনে হয় হাসান আনহর যারা বিপরীতে অবস্থানে এসেছে তারা মনে হয় সবাই কাফের, সব কাফের ছিল।
তো সব কাফের বলতে মানে সাহাবায়েকের আমাদের উপরে ফতোয়া চলে আসে, তাই না? তো এমনভাবে উনি পেশ করেছেন যে ওগুলোর বাস্তবতা নেই এবং ওগুলোর বর্ণাকারী বেশি বলছেন আবু মেখনাব এই কাজ্জাব। তার সম্পর্কে ইবনে আবি হাতেম বলছেন যে সে একজন কি হাদিস মানে জালকারী, জয়ীব, অত্যন্ত জয়ীব বর্ণাকারী, মতরকুল হাদিস বলা হয়েছে। ওর হাদিস পরিত্যক্ত, ওর হাদিস গ্রহণ করা যাবে। হাফেজ ইবনে হাজার বলছেন যে আখবারিন তালিফুন লা ইউসাকবিহি, একটা খবর মানে দাতা সাংবাদিক তালিফ ধ্বংসপ্রাপ্ত, তার কথা বিশ্বাস করা যায় না। একই কথা বলেছে হাফিজ ইবনে হাজার, যেমন বলছে ইমাম জাহাবিও বলছে একই কথা, একটা ধ্বংসপ্রাপ্ত সাংবাদিক খবর কালেক্টর বিশ্বাস করা যায় না তার কথা মিথ্যা। এখন দেখেন যদি এই মিথ্যাবাদী ঐতিহাসিক দিয়ে কারবালার ইতিহাস আমরা জানি তাহলে আমাদের কি মিথ্যা কথাগুলি আমাদের ভিতরে ঘরপাক খাবে ওগুলোই আমরা জানব। তো যা হোক, এই কারবালার ইতিহাস মর্মে যেগুলো সুন্নি ওলামায়ে কেরাম আমাদের উল্লেখ করেছেন, তো সেই ইতিহাস মন্থনে আমরা বলতে পারি কারবালার ইতিহাস যে এর পিছনে যতটুকু দায়ী করা হয়ে থাকে শিয়াদের পক্ষ থেকে, মানে সুন্নি ওলামায়ে কেরামকে বা সাহাবায়ে কেরামকে, এগুলি সব বাস্তবতার বিপরীত এবং এই কাজ্জাবের কথাবার্তায় মানুষকে এভাবে বিভ্রান্তিত হয়ে গিয়েছে। কারবালা ইতিহাস জানার আগে আরও একটু পিছন দিকে যেতে হয়। আবু বকর ওমর, তাদের খেলাফত সুন্দর চলেছে, ওসমানের আমলে গোলযোগ দেখা দিল, অনেকদিন তিনি শাসন চালালেন, কিন্তু শেষের দিকে দেখা গেল তার নেতৃত্ব নিয়ে মানুষ বিভিন্ন কথা তুলতে শুরু, উগ্রবাদী যারা, এমনকি চরমপন্থীদের একটা দল নেটওয়ার্ক গড়ে উঠলো যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে ঘোষণা দেয় এবং বলে যে হত্যাযোগ্য অপরাধী, উনি কাফের, নাউজুবিল্লাহি মিন যালিক, এবং তাকে বিভিন্ন অভিযোগ দিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা নিয়ে তারা জোট পাকিয়ে আসে। এবং ওই সময় ছিল হজের সিজন, হজের সিজন ছিল ওই সময়, তো ভেবেছিল মানুষ, সাধারণ মানুষ, জনগণ, যে এরা হজ করতে এসেছে, কারণ হাজিরা কোনো আগে আসলে হজের পায় মক্কায় যায় অথবা মদিনায় গিয়ে জিয়ারতের জন্য যায়, তো এটাই মনে করেছিল। কিন্তু তারা উগ্রবাদী এসেছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য। তো যা হোক, বিভিন্নভাবে বোঝানোর পরে তারা বুঝিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করতে সক্ষম হওয়ার এর কারণ হলো যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তার পক্ষ থেকে প্রতিহত করতে নিষেধ করেছিলেন, কসম দিয়ে বলেছেন যে কেউ তোমরা আমার পক্ষ থেকে প্রতিহত করবে না, আমি চাই না কোনো রক্ত ঝরুক আমার কারণে, ওরা যখন আমাকে টার্গেট করেছে খালাস আমার উপর দিয়ে যাক। তো এভাবে কসম দিলে ওসমান রাদিয়াল্লাহু আনহু একাকী এভাবে থাকেন, সর্বোপরি আল্লাহর ভরসা করেন, এবং যেদিন তাকে হত্যা করা সেদিন তিনি কোরআন তেলাওয়াত অবস্থায় ছিলেন, এই অবস্থায় তাকে শহীদ করা হয়, একেবারে ভেড়া দম্বা জবাই করার মতো করে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তো তাকে হত্যার পরে এই চরমপন্থীরা, তাদের ভিতরে কিন্তু কোনো যোগ্য লোক ছিল না, উগ্রবাদী, সব মূর্খ, মূর্খ হওয়ার কারণে তো উগ্রবাদী, আর কি করে একজন সাহাবিকে জাহান্নামী বলতে পারে, কাফের বলতে পারে, মূর্খ না হবে, যার টাইটেল জান্নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে, তাকে বলছে কাফের, বড় কাফের, নাউজুবিল্লাহি মিন যালিক, তাকে হত্যা যখন করা হলো। এই উগ্রবাদীদের তখন একজন খলিফা নির্বাচন করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি পেশার দিলাম যে আপনি খলিফা, কে আছে যোগ্য আপনি ছাড়া, আপনি খলিফা হন। তো উনি বিষয়টা বললেন এভাবে যে আমি এভাবে এইভাবে গোপনীয়ভাবে আমি বায়াত করতে রাজি না, পরে আমার বায়াত হওয়ার ফলে আমার হয় সবার সামনে, তো যাই হোক মসজিদে বায়াত হলো এক সময়, কিন্তু মুশকিল হলো যে এই হত্যাকারীরা বায়াতে জড়িত রয়েছে, তারাও বায়াত করেছে। তো ওসমানের হত্যার পরেই যত গণ্ডগোল দেখা দেয়, এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সিরিয়াতে বহুদিন ধরে, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকাল উনি ছিলেন, আগে আগে অন্যজন ছিলেন, তার ভাই ছিলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, ওনার মৃত্যুর পরে এই মুআবিয়া ইবনে সুফিয়ান তিনি এই ক্ষমতার হাল ধরেন, অর্থাৎ তিনি গোটা সিরিয়ার কি ছিলেন, গভর্নর ছিলেন, মন্ত্রী ছিলেন। ওনার নিকটে খবর চলে গেল যে এভাবে ওসমানকে হত্যা করা হয়েছে এবং হত্যাকারীরা আলীর হাতে বায়াত করেছে,
আর একটু বোঝানো হয় যে আলীরও হাত আছে, না হলে হত্যাকারীদের বিচার কেন করেন, খুনের বিচার নেই কেন, খুনের বদলি খুন, তাহলে এটা হচ্ছে না কেন? এইভাবে তার নিকটে খবর চলে যায়, এবং আরো রক্তাক্ত পরিবেশ মানে তৈরি করার জন্য ওই নায়লা ওসমানের বিবি নায়লা তাকে বাহাজ দেখিয়েছেন ওসমানের হত্যার সময়, তার আঙ্গুল কেটে ফেলেছিল উগ্রবাদীরা মানে চাকু দিয়ে ছুরি দিয়ে, এই আঙ্গুলগুলি সহ প্রদর্শন করা হয় এই সিরিয়াতে। বলা এই পরিস্থিতি খুনিদের হাতে এখন আলীর বায়াত হয়েছে, তো উনি এখন খুনিদের বিচার হচ্ছে এই পরিস্থিতি, তখন তো উনি খেপে গেলেন, এবং তারা কিন্তু একই বংশের উমাইয়া বংশ, একই বংশের তারা, তো এ হিসেবে তিনি তার আত্মীয় হিসেবে, এবং যেহেতু খলিফার হত্যাকারী তারা, তো তাদের বিচার উনি মানে তলব করলেন এবং বললেন যে আলীকে আমি খলিফা হিসেবে মানবই না যতক্ষণ পর্যন্ত উনি এই সুবিচার না করে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বোঝানোর চেষ্টা করলেন যে দেখো এই পরিস্থিতি আমি তো পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পারি, নিয়ন্ত্রণ আসলে হবে বিচার হবে খুনিদের, তো যাই হোক বোঝাতে সক্ষম হননি, বোঝানোর চেষ্টা করো বোঝাতে পারেনি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন, গভর্নর চেঞ্জ করে অন্যকে পাঠিয়ে দিয়েছিলেন, আর একজনকে মন্ত্রী করে পাঠিয়েছিলেন, কিন্তু ওই মন্ত্রীকে কেউ গ্রহণ করেনি শামসিরিয়াবাসী, উত্তপ্ত পরিবেশ আর নতুন মন্ত্রী, উনি হ্যাঁ গভর্নর তাকে গ্রহণ করেনি, খালাস ওকে বের করে দিয়েছে, লাঞ্ছিত করে বের করে দিয়েছে, বলছে যান যান সহ বাঁচতে চাইলে চলে যাবো, আপনাকে মন্ত্রী আমরা চাই না, আমরা মহাবিয়া ছাড়া আর কাউকে আমরা চাই না, আমরা তাকেই দেখতে চাই গভর্নর পদে। একটা যুদ্ধ বেঁধে ছিল মহাবিয়া এবং আলীর মাঝে, শুধু ওসমানের হুমকি কেন্দ্র করে, শুধু কি তাই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আলীর মাঝে এই ওসমানের খুনকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছে, এটা আগের যুদ্ধ। মা আয়েশা যখন হজে ওই সময় হজে ছিলেন, তো হজ থেকে ফিরে যাওয়ার পরে তাকে বলা হয় এই পরিস্থিতি যে ওসমানকে হত্যা করা হয়েছে এবং খুনিরা তারা অত্যন্ত ডাঁট ডাফটের সাথে আড়ম্বরের সাথে মদিনায় ঘোরাঘুরি করছে, বায়াতও শরীক রয়েছে, আলীর বায়াতও শরীক রয়েছে তারা, এই পরিস্থিতি, আলী কোনো বিচার করছে না হত্যাকারীদের, আলী বিচার কেমনে করবে, আলী তো ওদের অক্টোপাসে আবদ্ধ, তো আলী কিন্তু আসলে খুনের সাথে জড়িত নন, এটা আমরা বলতে পারি ঐতিহাসিক বর্ণনা থেকে হাদিস ইত্যাদির ভিতর মাধ্যমে আমরা বলতে পারি না আলী আসলে জড়িত ছিলেন না, কিন্তু উনি নাজুক পরিস্থিতিতে তাদের খুনের বদলা নেবেন কেমনে করে, আর এটাও দেখা যায় বাস্তব যে ওরা জড়িত আছে, বায়াত শরীক আছে, এটাই দেখছে মানুষ, তো মা আসা ক্ষিপ্ত হয়ে গেল, এটা কেমন কথা হলো, বিচার নাই খুনিদের, এভাবে মাজলুম অবস্থায় একজন বৃদ্ধ সাহাবি একজন খলিফা মুসলিমদের মারা যাবেন শহীদ হবেন এটা হতেই পারে না, আর ওনার পিছিয়ে কিছু লোক ছিলেন জোট, তারা তাকে বিষয়টা আরও বেশি করে দেখালেন, যার ফলে উনি একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর লোকজন তখন সরকারি লোক তাদেরকে কী করলেন, তাদের নজরে নিলে উনি বসরা চলে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসরা পর্যন্ত গিয়েছিলেন, সেই ওই ইরাকের বসরা, সেখানে তিনি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন, এবং ওখানে যারা ছিল এই ওসমানের খুনিদের যাকে যাকে পেয়েছেন হত্যা করে ফেলেছিলেন, মানে তারাই মানে হত্যা করা শুরু করে দিয়েছেন, একটা কথা যে এই খুনের বিচার চায়, মা আয়েশা এবং আলীর মাঝে যুদ্ধ হয়েছে সেটাকে বলে জঙ্গে জামাত, মানে উটের যুদ্ধ, এই যুদ্ধে আয়েশার পরাজয় নেমেছিল, কারণ এই যুদ্ধে আয়েশার উটের পা কেটে দেওয়া হয়েছিল, যার মাধ্যমে তার তিনি হাওদা সহ পড়ে গিয়েছিলেন, এরপরে মা আয়েশাকে আলী রাদিয়াল্লাহু আনহু দরবারে নিয়ে যাওয়া হয়, উনি যেহেতু ওনার শাশুড়ি তাই তাকে সম্মানের সাথে, শুধু কি শাশুড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি মুমিনদের মা সে হিসেবে অনেক মর্যাদা রাখেন, তো যাই হোক তাকে মর্যাদার সাথে বিদায় করে দেন, মদিনায় পাঠিয়ে দেন সম্মানের সাথে, এটা সমাপ্ত হয়ে এইভাবে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা সারা জীবন অনুতপ্ত হয়ে থেকেছেন এই ঘটনা, যখনই তিনি স্মরণ করতেন বলা হয়েছে যে তার অন্না অন্না ভিজে যেত ক্রন্দনে, মানে এত কাঁদতেন যে আমি এই কাজটা কেন করেছি, কারণ ওখানে অনেক হত্যাকাণ্ড হয়েছিল এই মা আয়েশা এবং আলীর মাঝে যুদ্ধে, এটা অনেক মানুষ মারা গিয়েছে, তো যাই হোক এটা একটা যুদ্ধ নিষ্পত্তি হয়েছিল এভাবে, কিন্তু আলী মুয়াবিয়ার বিরোধটা কিন্তু মিটেনি, বিরোধ মিটাতে গিয়ে দুইজন ফায়সালাকারী মানে যুদ্ধ হয়ে গিয়েছে, যুদ্ধ চলছে এমত অবস্থায় মুয়াবিয়ার পক্ষ থেকে কোরআন তুলে ধরা হয়, কিছু লোক বলে যে এই কোরআনের ফায়সালা নেব, আমরা আর এভাবে যুদ্ধ করে শেষ হতে চাই না, কোরআনের ফায়সালা নেব, তো আলী ভেবেছিলেন যে এটা একটা এ পরাজয় মানে বরণ যাতে না হয় এটা একটা চক্রান্তমূলক একটা কিছু ভেবেছিলেন, উনি দুর্বিসন্ধি ভেবেছিলেন, তো আলী বলছিলেন আলী এই পক্ষে ছিলেন যে যুদ্ধ করতে থাকবে,
যতক্ষণ পরাজয় না আসবে। এবং আলী মনে করতেন যে তিনি স্বীকৃত খলিফা, আসল খলিফা, আর মুয়াবিয়া তিনি তো খলিফা নন, তিনি হলেন পদ হিসাবে তিনি গভর্নর ছিলেন, তাকে তিনি পদচ্যুত করে দিয়েছিলেন। তো যা হোক, আলী রাদিয়াল্লাহু আনহু হিসেবে নিজেকে হক মনে করতেন, মুয়াবিয়া এদিকে মনে করতেন যে তিনি হকের ওপর আছেন, যে তিনি ওসমানের খুনের বিচার প্রার্থী। তো যা হোক, এটা ইজতিহাদী বিষয়। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর এই উভয় পক্ষে যখন যুদ্ধ হয়েছিল, এই সময় যখন ইয়ে তুলল, কোরআন তুলে ধরা হলো, তখন দেখা গেল যে আলীর দলে বিভক্তি সৃষ্টি হয়ে গেল। কিছু লোক বললো যে কোরআন তুলে সে খালাস করে না, ফয়সালা নেব, অসুবিধা কি। কিন্তু আলীর দল না করেছিল যে না, এটা একটা দুর্বিসন্ধি, আমরা যুদ্ধ চলে যাব। এবং ঐতিহাসিকগণ বলেন যে যুদ্ধে আলীর জয় হয়ে যেত এরকম সম্ভাবনা ছিল, ওই মুহূর্তে কোরআনটা তুলে ধরা হয়েছিল। যাই হোক, যুদ্ধ নিষ্পত্তি বন্ধ করা হলো, ফয়সালা এটা এই ফয়সালা নেওয়াতে যে মানে দুজনকে বিচারক নিয়োগ করা হলো, তারা ফয়সালা করবেন যে কী করা যাবে, মানে খেলাফতের ভার দায়িত্ব কাকে চূড়ান্তভাবে মানে এ করা যায়, এবং কীভাবে মুসলমানদের যুদ্ধ বিরতি হয় এবং এক হয়ে এক খলিফা আন্ডার থাকে, এনে তাদের এ নিয়ে একটা সালিস বসানোর ব্যবস্থা হয়। এই উভয় পক্ষে থাকেন, এক পক্ষে থাকেন আবু মুসা আশআরি, আর এক পক্ষে থাকেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তো যাই হোক, সালিসে কোনো ফয়সালা তারা আসতে পারেননি, কোনো মীমাংসা হয়নি, এভাবে অমীমাংসিত থেকে তাদের মাঝের যুদ্ধটা। এ অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহুর দলের বিভক্তি সৃষ্টি হলো, কিছু অতি ভক্ত একেবারে চরম সত্যতে পরিণত হলো, যে বলা হলো যে তারা বললো যে আল্লাহ ফয়সালা দিবে, মানুষকে ফয়সালার জন্য কেন আলী এবং মুয়াবিয়া নিযুক্ত করলো, এরা কাফের, ইনিল হুকমা ইল্লা ইল্লা, ফয়সালা হবে আল্লাহর শুধু। কিন্তু মোটা বিবেকের লোক, ফয়সালার জন্যে যে মানুষকেও আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই যেমন স্বামী স্ত্রীর ফয়সালার জন্যে ঝগড়া বিরোধের জন্য দুজন বিচারক দিতে বলেছেন, এই পক্ষের ওই পক্ষের, ওই পক্ষ থেকে, এটা তো আল্লাহরই বিধান। তো স্বামী স্ত্রীর ঝগড়া মীমাংসার জন্য যদি ফয়সালা নিয়োগ করা যায় ফয়সালাকারী মানুষকে, এত বড় একটা রক্তের ব্যাপার, হ্যাঁ রক্ত ভাই যুদ্ধ হচ্ছে উভয় পক্ষে মুসলমানদের, এখানে ফয়সালা কাই নেওয়া যায় না। কিন্তু সবসময় উগ্রবাদী ছিল মূর্খ, আর মূর্খতার কারণে তারা হয় উগ্রবাদী খাওয়ারেজ। এখনও দেখবেন খারেজদের একই সমস্যা, যে কোরআন হাদিসের ব্যাখ্যা চরমভাবে দিবে, এমন ব্যাখ্যা দিবে যে ব্যাখ্যা সাহাবায়ে কেরাম দিন, এবং কোরআন আয়াতের অহ ব্যাখ্যা হাদিসের অহ ব্যাখ্যা, এভাবে খারেজদের চরিত্র হল। যা হোক, এই এরাই হলো খারেজে আলীর অতিভক্তিরা। দেখা গেল যে এই যুদ্ধের সময় তারা কি হলো, যুদ্ধবিরতির ফলে খারেজি হয়ে গেল, শত্রু হয়ে গেল, বলো যে আলীও কাফের মুয়াবিয়াও কাফের, এদের সাপোর্টারও কাফের, দিয়ে তো তাদের একটা প্রতিরোধ গড়ে ওঠে। তো যাই হোক, আলী রাদিয়াল্লাহু আনহু এভাবেই তিনি শহীদ হয়ে গেলেন। আচ্ছা, শেষ শেষ করে দেবো তাহলে, তাহলে শেষ করে দিলাম এখন, আর জি এখন কথা হলো যে, তো এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদ বরণ করলেন, তারপরে খেলাফতের হালকে ধরলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের ভার নিলেন, তার খেলাফতের আন্ডারে রয়েছে মক্কা, মদিনা, তারপরে ইরাক আর বিভিন্ন রাষ্ট্র। ওদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলা যায় তাকে, সে সমস্ত এলাকার মানুষগুলি তাকে এখন খলিফার মর্যাদা দিয়ে ফেলেছে, তার মানে উনি এখন খলিফা হয়ে গেছেন, ওনার আন্ডারে চলছে সিরিয়াবাসী, সেটা বিরাট বিশাল লাগবে। একবারে ফিলিস্তিন থেকে শুরু করে সমস্ত এগুলো কি সিরিয়ার ভিতরে ছিল, এই বর্তমান শাম সিরিয়া যেটাকে বলি আমরা, বিশাল সাম্রাজ্য। ওদিকে মুয়াবিয়া, এদিকে আলীর পরবর্তী হাসান রাদিয়াল্লাহু আনহু, দুটো খেলাফত, মুসলমান এখন দুটো খেলাফতে পরিচালিত এবং মারমুখ। তাই আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবলেন যে মুসলমানরা এভাবে মারমুখ হয়ে না থেকে এক হয়ে যান, তাই তিনি মুয়াবিয়াকে বললেন যে আপনি আসেন, আপনাকে আমরা খলিফা করব, আপনি খলিফা হয়ে যান, তবে আপনার পরে বলতে আমি খলিফা হব, একটা চুক্তিনামা সাইন সিগনেচার হয়ে যায়। এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের হাল ধরলেন, এখন বিভক্তি নাই, সব এক খলিফা আন্ডারে, খলিফাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। শিয়ারা বলে যে এই মুয়াবিয়া কাফির, এ কাফির, ও কাফির, কিন্তু ধরা খাচ্ছে এখানে যে হাত তোমাদের, তোমরা যাকে বেশি করে ভক্তি করো হাসান রাদিয়াল্লাহু আনহু এবং আলে বাইতুর রাসূল, তিনি কেন মুয়াবিয়াকে দিলেন, খেলাফত দিলেন কেন, ওনার হাল তো খেলাফত ছিল, যদি কাফেরা দিতেন। তারপরে কথা হলো যেটা চুক্তি হয়েছিল যে হাসান রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়ার পরে খলিফা, আর এটা কিন্তু ছিল না,
যে হাসানের পরে হোসেন হবে, এরকম ছিল, হোসেনের কোনো নাম নাই। এবার মুআবিয়া যখন খেলাফতের হাল ধরলেন, দেখা গেল যে তিনি শাসন চান, তিনি 60 হিজরিতে গিয়ে তিনি যখন দেখলেন যে তার জীবন শেষের দিকে, 20 বছর তিনি খেলাফত চান এবং অত্যন্ত দক্ষতার সাথে সুন্দরভাবে তিনি খেলাফত পরিচালনা করেন, এবং এই সময় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ অনেক কিছু হয়েছে এবং মুসলিম রাষ্ট্রের সম্প্রসারণ হয়েছে, এক কথায় অত্যন্ত যোগ্যতার সাথে তিনি এক খেলাফতের হাল ধরেছিলেন। কিন্তু তারও তো খেলাফতের কাজ শেষ হয়ে আসছে, তার জীবনের শেষ সন্ধ্যা যখন চলে আসা মনে করলেন, তখন তিনি এখন চিন্তাভাবনা করলেন যে কাউকে এই খেলাফতের পরবর্তী কে দায়িত্ব নেবে, যে কে দায়িত্ব নেবে এই বিষয়ে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে খেলাফতের যোগ্য কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু আছেন বটে, কিন্তু আরও রয়েছেন প্রবীণ সাহাবা আইকার। খেলাফতের হাল ধরার জন্যে অনেক দায়িত্বশীল হয়েছে। আর আগে বলে দিই যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে যে চুক্তি ছিল এই 20 বছরের মধ্যে হাসান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়, উনি বিদায় গ্রহণ করেন, তার মানে উনি নেই। এখন মুআবিয়া যাকে খেলাফত দিতে বাধ্য, মনোনয়ন যেটা সিস্টেম, এটা ইসলামিক সিস্টেম, কিন্তু কিছু লোক রয়েছে মূর্খের মতো মানে কথা বলে, এটা একটা ইসলামিক সিস্টেম যে খলিফাই বলে যায় আমার পরে কে খলিফা, এবং মুসলিমরা মেনে নিতে বাধ্য। তো যা হোক, মুআবিয়া যাকে খেলাফত দিতে বাধ্য মনোনয়ন সূত্রে, কে? হাসান। হাসান কিন্তু দুনিয়াতে নেই, তিনি মারা গেছে, তাকে বিষ পানে হত্যা করা হয়েছে, কে মারলো এটা নিয়েও একটা লাভ। সন্নিরা বলে থাকেন যে এটা শিয়াদের কারসাজি, কারণ তারা ওই সময় থেকে রাগান্বিত, কেন তিনি খেলাফতের ভার দিলেন মুআবিয়ার হাতে, কেন হাসানদের করলেন? যা হোক, যেই মারুক যারাই মারুক, কিন্তু বাস্তব কথা তিনি বিদায় গ্রহণ করেছেন। এখন ওখান থেকে দেখা গেল যে হাসান রাদিয়াল্লাহু আনহু নেই, এখন খেলাফত কাকে দিবে, কাকে দিতে পারবে? হোসেনকে, চুক্তি ছিল না, এবং খেলাফতের যোগ্য শুধু হোসেনই নাই, ইবনে উমর রয়েছে। ইবনে উমর নিজেও বলছেন বুখারী শরীফের হাদিসে রয়েছে, আমার একটা আশা ছিল যে আমি খলিফা হব বা মুসলমান আমার খলিফা বরণ করবে, কিন্তু এই আশার গোড়ে বালি পড়েছে, তো দেখতেই পেলেন যে বায়াত হয়ে গেল আরেকজনের জন্য। তো ইবনে উমর যোগ্য সাহাবি, ইবনে আব্বাস যোগ্য সাহাবি, তারপর আরও অন্যান্য সাহাবা একরাম রয়েছেন, মুহাম্মদ বিন হানাফিয়া রয়েছেন হোসেনের ভাই, আর ওদিকে এজিদ। আমরা যতটুকু মনে করেছি এজিদ সম্পর্কে, অতটুকু কিন্তু সে যুগের জনগণ মনে করেননি, সিরিয়াবাসী গোটা এজিদের সাবেকা, এই জন্য যে মুআবিয়ার ছেলে, এবং এই মুআবিয়ার ধরনের বংশধর সবাই প্রায় ওখানে ছিলেন, সিরিয়াতে ছিলেন, তো তারাও চাচ্ছিলেন যে এই বংশের ভিতরে এই খেলাফতটা থেকে যায়। এক কথায় তারা গোলযোগ করার মতো লোক ছিলেন, যদি এজিদের হাতে বায়াত না হয়ে অন্য কিছু হয়ে যেত, তাহলে দেখা আছে যে প্রার্থী কিন্তু অনেকটি, এবং উনি কাকে দেবেন? বেদায় নেয়াতে রয়েছে এই মুআবিয়ার কথা উদ্ধৃত হয়েছে, হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে তিনি এজিদকে মনোনয়ন দান করেন, এবং এ বিষয়ে অনেক সালা পরামর্শ হয়ে থাকে, মন্ত্রী পরিষদে অনেকে তাকে এই পরামর্শ দেন, আপনার ছেলেকে দিয়ে দেন, গণ্ডগোল হবে না, এই খেলাফ খলিফা কী হবে এই নিয়ে গণ্ডগোল হবে না মুসলিম রাজ্যে, এই গণ্ডগোলের ব্যবস্থা আপনি করে যান, যে এজিদকে খেলাফতের দায়িত্ব উনি দেন, এবং বায়াত গ্রহণ করেন। বায়াত গ্রহণ করা হয়েছে সারা মুসলিম ওয়ার্ল্ডে, এবং ইচ্ছায় কেউ অনিচ্ছায় বায়াত করে নিয়েছে। বিশেষ করে সাহাবায়ে কেরাম সম্পর্কে আব্দুল্লাহ ইশবেইলি বলছেন যে 60 জন সাহাবি তার হাতে বায়াত করেছে, 60 জন সাহাবি তাকে মেনে নিয়েছেন, হ্যাঁ ঠিক আছে খলিফা, তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা মেনে নিয়েছে। আর এটা নিয়ম যে উত্তমের উপস্থিতিতে অনুত্তম দিয়েও ইসলামী রাজ্য চালানো যেতে পারে, মানে রাষ্ট্র চালানো যেতে পারে। আরেকটি বিষয় মনে রাখবেন যে ডাক্তারের ছেলে অনেক সময় পাস না করে ডাক্তারে অনেক কিছু শিখে ফেলে, ডাক্তারের পর দেখবেন অনেক কিছু ট্যাবলেট ওষুধ বড়ি দিয়ে দিচ্ছে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর শাসন ভারত যখন দায়িত্ব করলেন, এজিদ কিন্তু দেখছে বাপের এই সমস্ত কিছু, এ থেকে মুআবিয়ার একটা আস্থা ছিল যে বেটাও পারবে, রাজ্য চালাতে পারবে, ক্ষমতা আছে তার, তার যোগ্যতা আছে। তো যাই হোক, উনি তার বিষয়ে এতটুকু আশ্বস্ত ছিলেন যে পারবে, তাই বেদায় হাতে ওনার কথা উদ্ধৃত হয়েছে, বলছেন যে আমি মুসলমানদেরকে খলিফাহীন হয়ে ছেড়ে দিতে চাই না, ওই রকম যেরকম বকরির পাল ভেজা পানির ভিতরে, পানির বৃষ্টি পড়তেছে আর রাখার নেই তাদেরকে কোথায় নিয়ে যাবে, এরকম করে আমি ওই ভেজা বকরির পালের মতো ছেড়ে দিতে চাই না, কোনো প্রকার রাখাল ছাড়া একজনকে দিতে হবে। এবং তাকে সেই ব্যক্তি তিনি সিলেক্ট করলেন এসিড, মানে অন্যান্য ফেতনা আনার জন্য, কারণ এটা নিয়ে গণ্ডগোল হয়, কারণ বুঝতে পারছেন এসিড ছাড়া আর মানা না, সেরিয়া বাসে অধিকাংশ এসিদের পক্ষে, এদিকে হোসেনের পক্ষে, এদিকে ইবনে উমর
ওনারও খেলাফতের ইয়ে আছে এবং তারও সামাটা থাকা স্বাভাবিক। ইবনু আব্বাস রাসুলের বংশধর, আলে বাইতের রাসুলের অন্তর্ভুক্ত দাতা ভাই, তো এখন কাকে দিবেন আর কাকে করবেন এটা নিয়ে উনি এই চিন্তা করলেন যে না, এজিদকে আমি দিয়ে দিই। এবং বেদায়ন হাতে এই বর্ণনা এসেছে যে উনি জমার খুদে বসে আল্লাহ যদি আমি স্বজন প্রীতি হিসেবে দিয়ে থাকি খেলাফত, তাহলে আমার উদ্দেশ্য যেন কোনো না, এজিদ যেন খলিফা হতে না পারে। আর যদি আমি একটা মাসলাহা চিন্তা ভাবনা করি, ফেতনা ফাসাদ এড়ানোর জন্য দিয়ে থাকি, তাহলে যেন আমার এই উদ্দেশ্য পূর্ণ হয়। দেখা যাবে উদ্দেশ্য পূর্ণ হয়েছে। যা হোক, এগুলো কথা থেকে আমরা কি বুঝি, মহামে কতটুকু দায়ী করতে পারি? কিন্তু দেখবেন যে এই আবু মেখনাফের এই বর্ণনাগুলি থেকে আমরা দেখবো যে মহাবিয়া হারামি ভালো না, ও কাফের আর বেটা ঘর না, বিল্লাহ মিনজাল, এটা মুসলমানদের আকিদা। তো যা হোক, মহাবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরবর্তীতে খলিফা হয়ে গেলেন। মহাবিয়া যখন বিদায় গ্রহণ করলেন, খেলাফতের ভার তিনি নিলেন, কে নিলেন, এজিদ, তিনি খলিফা আবার বায়াত তাজদিদ করেন, নতুন করেন বায়াত নেওয়া হলো মুসলিম ওয়ার্ল্ডে, আবারও বায়াত অধিকাংশ সাপোর্ট করে ফেললেন এবং বায়াত মানে খলিফা হওয়ার জন্য যতটুকু বলে যথেষ্ট হয়ে গেছে, খালাস। সাহাবায়ে কেরাম অধিকাংশ বায়াত করলেন, শুধু দুইজন ব্যতীত আবদুল্লাহ বিন জুবায়ের, হাসান রাদিয়াল্লাহু আনহু, দুইজন ব্যতীত। এই দুইজন সম্পর্কে এসেছে বেদায়ন হায়াতে যে হোসাইনের ইচ্ছা ছিল সারা মুসলিম ওয়ার্ল্ডের খলিফা হবেন এবং আবদুল্লাহ বিন জুবায়ের ইচ্ছা ছিল মক্কা মদিনার খলিফা হবেন। তাহলে ওনাদের একটা ওনাদের ভিতরে একটা কি মানে লালন করতেছিল, লাল মানে লালিত হচ্ছিল একটা আশা, তো ওনারা বায়াত থেকে থাকেন। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো নিজের জন্য আশা করেছেন, কিন্তু আশা বাদ দিয়ে উনি বায়াতে শরিক হয়ে যান। এজিদের যে পুনরায় বায়াত না হলো ওই বায়াতে তিনি শরিক হন, এবং আবদুল্লাহ বিন উমর এবং আর ওই হোসাইনকে দুইজনকে উনি লক্ষ্য করে বলেছেন, যেটা বিদায় নেহাতে রয়েছে, বলছে ইত্তাকি আল্লাহ ওয়ালা তুফাররিকা বাইনা জামাতি মুসলিমিন, আল্লাহকে ভয় করো তোমরা আর মুসলিম জামাতে ফাটল সৃষ্টি করো, মানে তোমরা যে আবার খলিফা হওয়ার যে মানসিকতা পেশ করছো বায়াত না করে এজিদের হাতে, এটা এটা কিন্তু ফেতনার বীজ বহন করবে আর মুসলিমের হাতে বিভেদ সৃষ্টি করবে, আল্লাহকে ভয় করো তোমরা। তো বেদায় নেহাতে এগুলো কি এগুলো আসেনি, এগুলো বল, এগুলো বিশ্বাস শুনতে পাবেন, শিয়াদের কেতা পাবেন, কিন্তু এগুলো বলা হয়নি। খেলাফত মনোকেতার ভিতরে দেখবেন যে এই জাতীয় বর্ণা স্থান পায় না। তাহলে চিন্তা করে দেখেন যে ইতিহাস লিখতে গিয়ে কতটুকু মানে এই অন্ধত্বের পরিচয় দেওয়া হয়েছে বা পক্ষপাত করা হয়েছে, এগুলো তো ওই ইতিহাসের বর্ণা। যা হোক, তাকে চেষ্টা করা বিরত রাখার চেষ্টা করা আবদুল্লাহ বিন জুবাইরকে এবং হোসাইনকে, তারা পরিস্থিতি অনুকূল না দেখে, সাহাবায়ে কেরাম তাদের ভালো চোখে দেখেননি এটার কারণে, পরিস্থিতি অনুকূল না দেখে তারা চলে গিয়েছেন মক্কায়, মক্কায় ঘনবসতি এলাকা, সেখানেও যখন তারা তাদের জোট তৈরি করার চেষ্টা করেন, তখন সেখানে ওই সরকারি বাহিনীর দ্বারা তাদেরকে কী করা হয়, প্রতিরোধ গড়ে তোলা হয়। তো দেখা গেল এই মুহূর্তে হোসেন রাদিয়াল্লাহু আনহুর নিকটে হাজার হাজার পত্র আসতে শুরু করলো এই ইরাকের এই কালফের লোকগুলি থেকে, কুফাবাসীদের থেকে, যে আপনি আসেন আপনাকে আমরা খলিফা নিয়োগ করবো, আপনি আসেন খলিফা আপনাকে বানাবো, হাজার হাজার পত্র এসে উপস্থিত। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু দোনমনো ছিলেন, চাপের ওপর ছিলেন যে কী করবেন, এমন তো অবস্থা যখন পেয়ে গেলেন একটা আশা যে ওরা আমাকে খলিফা হতে চায়, ইরাক রাজ্যের কুফাতে নিতে চায়, তখন উনি ভাবলেন যে ঠিক আছে তাহলে আমি এই সরজমিন তলাশ করে দেখি। মুসলিম বিন আকিলকে পাঠালেন, তার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, বলেন ভাই দেখো তো পরিস্থিতি, দেখো কী হচ্ছে, দেখে আসো। আসলে কি তারা আমাকে খলিফা হিসেবে চাই? উনি গিয়ে দেখেন আসলে মুসলিম বিন আকিল, তিনি গিয়ে দেখেন যে আসলে তার সাপোর্টে রয়েছে, মানে সবাই অধিকাংশ লোকই তাকে চাচ্ছে, হোসেনকে খলিফা চাচ্ছে ইরাক সাম্রাজ্যের, ইরাকের জন্য কুহাবাসী বিশেষ করে। তো উনি বায়াত নিয়ে থাকেন এবং সরকারি মর্যাদার মতো উনি মর্যাদা পেতে থাকেন, কিন্তু দেখা গেল যে ওখানেও তো কিন্তু এজিদের রাজ্য চলছে এবং তার খেলা তার মন্ত্রী কিন্তু ওখানেও আছে, গভর্নর থেকেও রয়েছে, তার মানে পুরা রাষ্ট্রের ভিতরে ওটা একটা রাষ্ট্র। তো এজিদের রাষ্ট্র চলছে সেখানেও, কিন্তু এখন তলতল বায়াত চলছে হোসেনের জন্য। তো যা হোক, বায়াত যখন হয়ে গেল ওই সময় কিন্তু নোমানের বাশির সাহাবি ছিলেন, সাহাবি চরিত্র স্বাভাবিক নরম হয়, নরম প্রকৃতির হয়, তো ওনাকে যখন বলা হয় যে আপনার এই উপস্থিতি এইভাবে গোলযোগ হচ্ছে, তলতল এই রাজ্য আর এক রাজ্যে পরিণত হয়ে যাচ্ছে, আর একজনের খেলাফতের আন্ডারে চলেছে, আপনি দেখবেন না ওটা, তো বলছে কী করবো, লাগলেই তো রক্ত ক্ষয় হবে। তো যাই হোক, ওনার বিরুদ্ধে রিপোর্ট দেওয়া হলে ওনাকে পদত্যাগ করানো হয় এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদকে এই ক্ষমতা দেওয়া হয়, এই কুফা নেচে দেওয়া হয়, উনি আগে বাসায় ছিলেন, কুফা বাসায় আবার অ্যাড করে দিয়ে বলা হয় তুমি এই দুই রাজ্যেরই দুই এলাকারই তুমি গভর্নর থাকলে এবং পরিস্থিতি মেনটেন করবে, হোসেন যেন কোনো ক্রমেই প্রবেশ না করে এই কুফার ভিতরে, প্রতিরোধ গড়ে তুলবে এবং
তাকে আত্মসমর্পণ করার বিষয়ে তাকে বাধ্য করবে। এক কথায় এটা উনি বলে দিয়েছেন যে উনি কোনো ক্রমে যে না পুরস্কার দেখা গেল যে হোসেন রাদিয়াল্লাহু আনহু এদিকে হাজার হাজার পত্রফে উনি বেরিয়ে গিয়েছেন, এদিকে ওবায়দুল্লাহ জিয়াদ পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে এজিদের পক্ষে, যখন ওরা ঘেরাও করেছিল মানে হোসেন রাদিয়াল্লাহু পক্ষে লোক মুসলিম নাকলের পক্ষ থেকে ঘেরাও হয়েছিল, ওই বাসভবন যেটা বলে বা সরকারি ভবন সেটা ঘেরাও করা হলে ওবায়দুল্লাহ জিয়াদ অত্যন্ত বাগ্মী ছিলেন এবং অত্যন্ত অগ্নিঝর্ণা আলোচনায় পারদর্শী ছিলেন। উনি বলেন দেখো আমাকে এখন দুর্বল মনে করছো তাই আমাকে ঘেরে বসেছ, কিন্তু এমন পরিস্থিতি করব তোমাদের যে সিরিয়া থেকে বিপুল সৈন্যবাহিনী আনবো, একবারে গলা কাটবে, একটারও শরীরে মাথা থাকবে সব ফেলে দেওয়া হবে। এখন এগুলো পেয়ে ও ইরাকের লোক আসলে কাল ফের তখন থেকে এখন পর্যন্ত দেখা যায় অধিকাংশ লোক দেখবেন যে ওই মিনি মিনি মানে একবার এদিক আর বসে দিক, তো এখন তারা কেটে পড়েছে ভয়ে, আর হোসেনের সাপোর্টে নাই, মনে থাকলেও উপরে নাই, সব কেটে পড়েছে। মুসলিম আকিলকে যারা সরকারি মজা দিচ্ছে তারা সরতে শুরু করেছে, কয়েকজন নিয়ে মুসলিম আকিল এক জায়গায় বসা ধরে আনা হয় তাকে, ধরে আনা বার্গেনিং হয় ওবায়দুল্লাহ জিয়াদের সাথে, ওবায়দুল্লাহ জিয়াদ বলে তুমি রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রদ্রোহের এসেছো, মুসলিম জামাতকে ধ্বংস করার জন্য এসেছো, ফাটল সৃষ্টি করার জন্য এসেছো, উনি তখন বলে তোমরা এই তোমরা সেই তোমরা এই ক্ষমতাকে বাপ দাদারে এত সূত্রে গেঁথে নিতে চেয়েছো ইত্যাদি, এক কথায় শেষ সিদ্ধান্ত তাকে হত্যা করা হয়। হত্যা করে তার শিরটা রাস্তায় ফেলে দেয়, তার মাথাটা মস্তটা বাইরে ফেলে দেয়, যাতে করে আরও ভয় পায় জনগণ যে পরিণত মতো এই হবে। তো যাই হোক, মুসলিমিন আকিল আগে একটা চিঠি লিখে পাঠান অনুমতি ক্রমে যে ঠিক আছে আমি হোসেনকে বিরত করি, উনি যেন না আসেন, ওনাকে আগে ডেকেছিলেন যে ভাই আপনি আসেন আপনার পক্ষে সব। তো এবার উনি পত্র দিচ্ছেন ছোট একটা পত্র যে ভাই আপনি আসবেন, কিন্তু এই যুগ তার বর্তমান যুগের মতো নয়, ওই পথ যেতে অনেক দেরি, ইতিমধ্যে হোসেন বের হয়ে চলে আসেন। হোসেন বের হলে কারবালা প্রান্তে তিনি বাধা হন, কিন্তু বের হওয়ার সময় তাকে বাধা দিয়েছে সাহাবায়েকরা, তাদের ভিতরে ইবনে উমর রয়েছেন, ইবনে আব্বাস রয়েছেন, তারপরে আরও সাহাবায়েকরা আনাস বিন মালিক সহ রয়েছেন, এমনকি তার বোমাতুর ভাই মুহাম্মদ বিন হানাফিয়া রয়েছেন, তিনিও রয়েছেন, তিনিও বলছেন ভাই যাবেন না, যাওয়ার পরে তো ভালো হবে না। তো উনি তাকে নিষেধ জানলে আরও বাধা দিয়েছেন, এখন শত বাধা অপেক্ষা করে হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু বেরিয়ে যান। এরপর এতগুলি পত্র দিয়েছে, আমার ভাইও তো বলছে যে পরিস্থিতি ভালো, যাই যাই আল্লাহ ভরসা। তো কথা হলো যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যার যেখানে আল্লাহ মত লিখে রাখেন তাকে কিন্তু সেখানে যেতে হয়, তার একটা প্রয়োজন করে দেন। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50 বছর আগে জেনেছিলেন জিবরিল মাত্র, একসময় আদর হোসেন আদর অবস্থায় জিবরিল আমিন বললেন যে আপনি আপনার নাতিকে অনেক ভালোবাসেন মনে হয়, আপনার ছেলেকে বলছে হ্যাঁ অনেক ভালোবাসি, তখন বলেছেন মনে রাখবেন আপনার এই উম্মতের সন্তানকে হত্যা করবে। এরপর বলেছেন যদি আপনি চান যেখানে হত্যা হবে সেই জায়গায় রক্ত রঞ্জিত মাটি আপনাকে তুলে ধরবে, এরপর হাত দুটো হাত বাড়িয়ে উনি ওই মাটিটাকে উদ্ধার করেন, কারবালা প্রান্তের মাটি রক্ত রঞ্জিত মাটিটা দেখানো হয়েছে যেটা 50 বছর পরে রঞ্জিত হয়েছে, তার আগেই তাকে তুলে ধরা হয়েছে। এই হলো পরিস্থিতি, এখানে উনি রঞ্জিত হবে, এটা একটা ভাগ্য না। এই বর্ণটি বলা যায় মুসনাদ আহমদ তাবরানী, এটি বিভিন্ন বর্ণা এসেছে, আল্লামা মাসউদ আলবানী যিনি বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস তিনি এটার বিশুদ্ধতা স্বীকার করেছেন, সিলসিলা সহিহের ভিতরে উল্লেখ করেছেন। তাহলে এটা তো ভাগ্য, হোসেনের এখানে মরণ হবে, তার শাহাদ হবে, এটা নিশ্চিত যেতে হবে। এই জন্য শত উপায় করে উনি সেখানে গেলে উনি বাধাপ্রাপ্ত হয়ে গেলেন কারবালা প্রান্তে। বাধাপ্রাপ্ত হওয়ার ফলে উনি তিনটা প্রস্তাব দিয়েছেন, বলেছিলেন যে আমাকে ভাই ছেড়ে দেওয়া হোক, মদিনা থেকে এসেছি আবার চলে যাব, অথবা আমাকে ছেড়ে দেওয়া হোক যদি বায়াত করতে হয় এজিদের বরাবর তার হাতে হাতে রেখে আমি বায়াত করবো সেখানে গিয়ে সিরিয়ায় গিয়ে, অথবা ছেড়ে দেওয়া হোক এই ইসলামী স্টেটের মুসলিম রাজ্যের সীমান্তে গিয়ে আমি পাহাড় দেবো, আমার কোনো দাবি দাবা নাই, আমি ওখানে সাধারণ মানুষের এবাদতবন্দি করে সেখানে আমার কাল কাটিয়ে দেবো। তো এটা গ্রহণ ওমর বিন সাদ যিনি ছিলেন এই সেনাপ্রধান তিনি মনোভূত হয়েছিল, ওমর বিন সাদকে সাদ বিন আবু ওয়াকাস তিনি একজন এই সম্মানিত সাহাবী তার ছেলে, তো ওনাকে ভালো লাগলে ওবায়দুল্লাহ জিয়াদ বরাবর এই প্রস্তাব পাঠানো হয় যে এই ব্যাপার হোসেন রাদিয়াল্লাহু আনহু এই বলেছেন, কিন্তু শিমার বিন জিল জসন এ ছিল চামচা, এ বদমাস প্রকৃতি, এ বলছে না এটা আপনি মানবেন না, এটা মানলে আপনার নিচুতা স্বীকার হয়ে যায়, আপনাকে ছোট মনে করা হবে যে হোসেনের প্রস্তাব আপনি মানছেন, বরং আপনি বলেন যে না কোনো কথা নাই আত্মসমর্পণ করতে হবে ওবায়দুল্লাহ জিয়াদ। যাই হোক, ওবায়দুল্লাহ জিয়াদ
নমনীয় হলো পরে এই সীমাদিল জশন, এর মাধ্যমে তিনি কি হন, আবার তিনি জেদি হয়ে বসেন এবং ওই কথা বলেন, বলতে পাঠিয়ে দেন যে যাও, বলে পাঠান যে কোনো কথা নেই, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নিকট আত্মসমর্পণ করতে হবে, বাস এছাড়া আর কোনো কথা চলবে না, এই একটাই অফার। হোসেন যখন যখন দেখলেন যে এই পরিস্থিতি কোনোটাই গ্রহণ করা হল না, তিনটা বছরের কোনোটাই, তখন তিনি নৈতিকগত কারণে যুদ্ধে জড়িয়ে গিয়েছেন। হাফিজ ইবনে কাসির বলছেন যে আল্লাহ রাসুলের নাতির জন্য সহা পায় না, যে নিশ্চয় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নিকটে আত্মসমর্পণ করবে, আর তার নিকটে আত্মসমর্পণ করার রেজাল্ট কি নিশ্চিত, মুসলিম আকিলকে হত্যা করেছে, সে তাকে হত্যা করতে পারে, তো যদি মরতেই হয় তো মরতে হবে, ছাগলের মতো মরবে কেন, ভেড়ার মতো মরবে কেন, সিংহের মতো মরি, এই মেজাজ মানসিকতা নিয়ে হোসেন রাজনকে যুদ্ধে জড়াতে হয়েছিল। তো এইভাবে হোসেন রাজন কারবালা প্রান্তে শহীদ হয়েছে। শহীদ হওয়ার পরে কি হয়েছিল সেই ঘটনাগুলো দেখবেন যে এই আবু মুখনেফ একভাবে উল্লেখ করেছে এশিয়া কাজ্জাব মিথ্যাবাদী, আর আহলে সুন্নাহ জামাতের লোকেরা আলাদা উল্লেখ করেছে। কিন্তু দুর্ভাগ্য যে আমরা এই এই হতভাগ্যের এই মিথ্যাবাদী ঐতিহাসিকদের ইতিহাসগুলি আমরা স্থান পেয়েছি, জানতে পেরেছি, আর আহলে সুন্নাহ জামাতের কথাগুলি আমরা গুরুত্ব দিইনি। সেখানে কি বলা আছে যে যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর মাধ্যমে হত্যা করা হলো, শহীদ করা হলো হোসেন রাদিয়াল্লাহু আনহুকে, তখন তার শিরচ্ছেদ করে সেটা নিয়ে যাওয়া হয়েছিল কোথায়, সিরিয়াতে। শেখ হোসেন তাই বলে যে না, শির নিয়ে যাওয়া হয়, এখানে একতলাপ সুন্নিদের ভিতরে। তো যা হোক, হাফিজ ইবনে কাসির বলছে এটা বেশি প্রকাশ্য কথা যে শির নিয়ে যাওয়া হয়েছে, মানে তার ছিন্নিত মস্তক। এখানে দেখবেন যে এই আবু মুখনফ সহ এই জাতীয় মিথ্যাবাদের ইতিহাসে পাওয়া যায় যে হোসেন রাজিয়াল্লাহু আনহু যখন শহীদ হলেন, তার সাথে যারা রাজ্জাল ছিলেন, পুরুষ ছিলেন, যুদ্ধযোগ্য ছিলেন, তারাও যখন শহীদ হলেন, তো এই যে নারী ছিল, নারী শিশু, এদেরকে গাধার পিঠে উল্টো করে বসে সারা বাগদাদে কোপায় ঘোরানো হয়েছিল। এটা কোথায় পাবেন, এই মিথ্যাবাদী আবু মুখনফ ইত্যাদির বর্ণনাগুলিতে আপনি পাবেন, শিয়া ইতিহাসের ভিতরে এর মাধ্যমে এগুলো তথ্য পাবেন। কিন্তু অন্যান্য এতে পাওয়া যায় যে না, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়, সসম্মানে পাঠিয়ে দেওয়া হয় এজিদের বরাবর, হোসেন রাজিয়াল্লাহু আনহু পরিবারকে। এবং হোসেন রাজিয়াল্লাহু আনহু ওখানে তার শির যাওয়ার পরে এবং পরিবার যাওয়ার কী ব্যবহার করছে, এখানে দেখবেন ইতিহাস যে যেরকম ঐতিহাসিক সেই সেরকমভাবে বর্ণনা দিয়েছেন। এশিয়া ঐতিহাসিক ঐতিহাসিক বলছে ওখানে গেলে হোসেন নাকি খুব আহ্লাদে মেতে ওঠে, খুব আনন্দ উল্লাস করে, এমনকি গোটা পরিবারকে ওই এ বাড়ি এই গলিতে ওই গলিতে ঘুরিয়ে অপমান করে, এবং হোসেনের শিরটাকেও প্রদর্শনী করানো হয়, দেখানো হয় যে এই যে আমার শত্রু মারা গিয়েছে, আরও বর্ণনা দেওয়া হয় যে আমার সে কাফের বাপ দাদাদের প্রতিশোধ নিয়ে নিয়েছে, আমার বাপ দাদা ওই হত্যা করা হয়েছিল ওই বদর যুদ্ধে, ওগুলোর প্রতিশোধ নিয়ে নিল। এগুলো দেখবেন কিন্তু এশিয়া ঐতিহাসিকদের মাধ্যমে, এগুলো আসলে কিছুই হয়নি, বরং বেদায়ন হয়ে পড়ে দেখলে দেখা যাবে যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের এই কাণ্ডতে উনি পরিতুষ্ট না হয়ে উনি যেটা বলছেন সেটা বললো লান আল্লাহ ইবনে জিয়াদ, ইবনে জিয়াদকে আল্লাহ লানত করুক, আমি তাকে হত্যা করতে বলিনি, আমি শুধু বলেছি বায়াত কালেকশন করবে, বায়াত নিতে বলেছি, আর এটা তো উনি রাজি ছিলেন হোসাইন, আর তিন প্রস্তাব যে প্রস্তাবগুলি দিয়েছিলেন এই প্রস্তাবগুলির যে কোনো একটি আমার সামনে পেশ করলে অবশ্যই আমি গ্রহণ করতাম। তো এখান থেকে কী বোঝা যায় যে উনি দুঃখিত হয়েছেন, কিন্তু যেগুলো শিয়া ঐতিহাসিক বা যেগুলো মোটেও প্রমাণিত না এই বর্ণনাগুলি থেকে পাওয়া যায় যে উনি উল্লাস করেছেন, উল্লাসের কথাগুলি সঠিকভাবে সঠিক ইতিহাস দ্বারা প্রমাণিত নাই, বরং মোটামুটি গ্রহণযোগ্য সনদে বলা যায় যে বেদায় নেহাতে যে স্থান পেয়েছে, তো তাতে পাওয়া যায় যে উনি তার পরিবারকে অত্যন্ত সম্মান করেন, রাজকে মর্যাদা দেন এবং এই বিষয়ে দুঃখিত হন, এবং জেনারেল আবেদিন বারবার তিনি নিজের মানে ওজর পেশ করেন যে দেখো তোমার বাবার নিকটে আমি কিন্তু শুধু এটাই চেয়েছিলাম যে শুধু উনি সমর্পণ এ সাপোর্ট করবেন আমাকে, মানে বায়াতটা করবেন, এতটুকু আমি চেয়েছিলাম, এটা আমি করিনি, এটা সম্পূর্ণ আবেদনের জিয়াদ করেছে। তো যা হোক, এভাবে তাকে তার নিকটে তিনি বারবার মানে ক্ষমা চান, এমনকি যখন তাদেরকে পাঠিয়ে দেন মদিনায় অত্যন্ত সম্মানের সাথে পাঠিয়েছিলেন, নোমান বশির সাহাবির সাথে একবার রাজকীয় বহরের মতো মর্যাদা দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই মদিনায়। এটা সুন্নি ঐতিহাসিকদের মাধ্যমে পাওয়া যায়, বেদায় নেহাতে বিভিন্ন এতে পাওয়া যায়, বেদায় নেহাতে কেউ কেউ বলতে পারেন যে এটাও তো আছে যে উল্টা পিঠে ঘোরানো হয়েছে গাধার পিঠে, তো আর থাকবেই তো, বেদায় নেহা এনে ঐতিহাসিক তিনি সর্বপ্রথম বর্ণনা আনবেন, তা আপনি নিকৃষ্ট বর্ণনাগুলি নেবেন আর এগুলো বাদ দেবেন কেন, এগুলো বলেন, বুঝছেন? তো যা হোক, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর মাধ্যমে এভাবে হোসেন রাদিয়াল্লাহু আনহু মর্মান্তিকভাবে শহীদ হন কারবালা প্রান্তে। তো এটা হলো দুঃখজনক ঘটনা এবং হৃদয় বিদারক ঘটনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দহিত্র তিনি এভাবে মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন।
কিন্তু আমাদের পাওয়া নেই। সেটা তো আমরা শেখ আগের বুঝতেই পারলাম যে এটা যদিও সত্য যে এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, কিন্তু আমাদের এটাকে কেন্দ্র করে প্রপাগান্ডা করা ঠিক নয়, শোক দিবস পালন করা ঠিক নয়, বা আমরা কারো কালো কাপড় পরিধান করব এটা ঠিক নয়, বা হাই হোসেন করে শেষ হয়ে যাওয়া তা নয়। তো হাই হাই আলী করা হয় না কেন? আলীও তো শহীদ হয়েছে, ওনার থেকে তো আরও মর্যাদা ছিল, হোসেন থেকে না উমর, তার জন্য হাই উমর করা হয় না, সুন্নিরা করে না, নিয়ম আছে, আল্লাহ রসুলের তো অফাত হয়েছে, তার জন্য কী করা হয়? সাহাবি ওসমান সময় জানতে পারছে গলা থেকে ভেড়া দম্বার মতো এক গলার এক পাশটা আর এক পাশ পর্যন্ত কেটে দেওয়া হয়েছে, তাকে জবাই করা হয়েছে, তো তার অফাত দিবস পালন করা হয়, হাই ওসমান বলা হয়। তো অতএব এগুলি সবই বাড়াবাড়ি, আর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ইতিহাসেরও ইতিহাস রয়েছে, সেটার কিছু আমি উল্লেখ করলাম। তো এটাই মনে করবেন যে আমাদের এই ইতিহাসগুলি মানে দেখতে হবে ভালো ইতিহাসের মতো। আবার এখানে একটা বিষয় মানে প্রচার করা হয়ে থাকে যে এক হোসাইন রাদিয়াল্লাহু আনহু, এক হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি শুধু হকের পথে ছিলেন, এই জন্য ইয়াজিদের খেলাফতকে গ্রহণ করেনি, না এটা ঠিক না। তাহলে এ সাহাবি কি কাফের? এরা কাফের, ইয়াজিদকে গ্রহণ করে কাফের হয়েছে সব? কথাবার্তা বলতে হবে মানে সুন্নি জবানে, মানে বেদাতি একেবারে শিয়াপন্থী হয়ে কথা বললে হবে, খারেজি মানে কথা বললে হবে না। তো এরা কি কাফের? এবং ইয়াজিদের খেলাফতের বিরুদ্ধে উনি অবস্থান যে নিয়েছেন স্পষ্ট, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না। খলিফা বলা তারা তাকে ডেকেছে, তাকে এভাবে কি আশ্বাস দিয়েছে, কিন্তু তারা সরে গিয়েছে। তো খলিফা যদি করতে চায় তো উনি হলে অসুবিধাটা কি? কিন্তু সরে গিয়েছিল তারা, তাহলে মোনাফিকি কারা করেছে? ওরাই করেছে। এক নম্বর দায়ী তাহলে ইরাকবাসী, দ্বিতীয় দায়ী কুফাবাসী, এক নম্বর দ্বিতীয় দায়ী ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তৃতীয় দায়ী ইয়াজিদ, এই জন্যই তার রাজ্যে এটা হয়েছে। কিন্তু শেখ হাসান তাই বলেন কোনো বর্ণনা পাওয়া যায় না, সুন্নি জামাতের কোনো বর্ণনা পাওয়া যায় না যে ইয়াজিদকে হত্যা করার জন্য, এই হোসেনকে হত্যা করার জন্য ইয়াজিদ কোনো পরোয়ানা জারি করেছে, বরং তারা একটা ভুল ধরেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা ভুল ধারণা ভুল বলেছে যে উনি এটা সে নিজের পক্ষ থেকে এতটুকু সে বাড়তি বিষয় করে বলেছে যেটা আমার নির্দেশনা ছিল না। সুতরাং এ কথা বলা ঠিক নাই যে হোসেন আজম তিনি একাই তিনি এই ইয়াজিদের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন, তাই আমাদেরকে এরকম করতে হবে, এরকম ঠিক নয়। বরং শেখ হাসান তাই রহমতুল্লাহ বলছেন যে হোসেন আজম যদি কাবুল খান না বের হতেন তাতেই ছিল মুসলমানের জন্য কল্যাণ, তার কাবুল খান বের হওয়াতে এবং তার শাহাতের মাধ্যমে মুসলমানের কোনো ফায়দা হয়নি। অতএব ইসলাম জিন্দা হতে হয় হার কারবালাকে বাদ, এটা বেদাতি মূর্খ ছাড়া বলতে পারে না। ইসলাম কি জিন্দা হয়েছে না, মরে গেছে, আর ইসলামের বারোটা বাজে বাদল হয়েছে ওই সময় থেকে। দেখছেন না শিয়ার সাহাবিদের গালমন্দ, সাহাবিরা গালমন্দের যোগ্য না, ওই সাহাবায়াকেরাম কাফের কেন? হোসেন আনহুর এই জন্যে তারা মানে যেটা বলা যায় আন্দোলন গড়ে তোলা, প্রতিরোধ গড়ে তোলা, সেটা কেন পান বুঝতেই পারছেন? তাহলে শোনা জামাতের একটা বিশ্বাসই হলো এই যে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে এভাবে সশস্ত্র অবস্থান নেওয়া ইসলাম সম্মত নয়, এবং সাহাবায়াকেরাম নিষেধ করেছেন তাকে যেতে। তো যা হোক, তার কপালে যেটা ছিল সেটাই হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য দিয়ে মর্যাদাবান করেছেন। কিন্তু আমরা বিদাতি হয়ে আমাদের কোনো লাভ নাই, এবং বিদাত চর্চা করে কোনো ফায়দা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিকভাবে তাওহীদ দান করুন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ অত্যন্ত চমৎকারভাবে সংক্ষিপ্ত সময়ে তিনি সঠিক ইতিহাস ধরে তুলেছেন কারবালা, এবং আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এর মধ্যে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্ত করছি, ইনশাল্লাহ আমাদের আগামী অনুষ্ঠান শুরু হবে আগামী মাসের 27 তারিখে। সবাই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।